वेलकम टू आवर यूट्यूब चैनल के खुलना। इट्स ऑल अबाउट खुलना। আমি সাথে আছে সুস্মিত। ঘুরে দেখাবো খুলনার চারদিক। কিন্তু ঘুরে কি করে দেখাবো, সারা দেশে তো লকডাউন, তাই অনলাইনে আমাদের একত্র হওয়া। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজ আমাদের কে খুলনা ঈদ স্পেশাল লাইভ। আজকের এই লাইভে আমাদের সাথে থাকবেন কে খুলনা পরিবারের কিছু বিশেষ সদস্য। আপনারা সকলেই জেনে থাকবেন, গত জানুয়ারি মাস থেকে কে খুলনা বৃহত্তর খুলনার হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন, ফুড অ্যান্ড কালচার নিয়ে ভিডিও ব্লগিং শুরু করেছে। হাতিহাটি পা করে এখন আমরা 7 মাসে। একটা শিশু যখন 7 মাসে থাকে, তখনই কিন্তু তার সম্পূর্ণ অস্তিত্ব মূর্তমান হয়। এবং এখনো পর্যন্ত শিশুটি গর্ভাবস্থায় আছে, কিছুদিন পর পূর্ণরূপে প্রকাশিত হবে। কিন্তু এই পুরোটা সময় জুড়ে যারা মানে মাতৃ পরিচর্যার মতো করে আমাদেরকে পরিচর্যা করছেন, তাদের বাণী দিয়ে, তাদের মন্তব্যের মাধ্যমে, তাদের অনুপ্রেরণার মাধ্যমে, সেই সকল দর্শক শ্রোতাদের নিয়ে আজ আমরা সাজিয়েছি কে খুলনা ঈদ স্পেশাল ফেসবুক লাইভ। আমি আমাদের আমন্ত্রিত দর্শক অতিথিদের আমি পরিচয় করে দেওয়ার জন্য ডাক দিচ্ছি। আমাদের সাথে প্রথমেই আছে, আমি সাথে আছি অনন্যা, ঘুরে দেখাবো সারা খুলনা। অনন্যা আছে আমাদের সাথে। আপনারা সকলে অনন্যাকে দেখে থাকবেন, কে খুলনার মুখপাত্র হয়ে গেছে অনন্যা। এবং আমাদের সাথে আছেন সৈয়দ শাকিল আলী, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন বাংলাদেশ বিমান বাহিনী। তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন দেবপ্রসাদ বিশ্বাস, তিনি আমাদের ডুমুরিয়ার মানুষ, কিন্তু এখন চাকরি সূত্রে তিনি কার্ডিফ লন্ডনে অবস্থান করছেন। তিনি একজন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী। এবং আমাদের সাথে আছেন আমাদের বহু দিনের আমাদের সাংস্কৃতিক কর্মী, খুলনার আমাদের লালবাউল খেলাঘর আসর এবং গানের তোরের অন্যতম সদস্য সাইমা সুমাইয়া, তিনি এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। সকলকে ঈদের শুভেচ্ছা এবং এই লাইভেও সকলকে স্বাগত জানাই। যারা আমাদের সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় প্রমোটার সাউন্ড আমরা শুনতে পাইনি। আশা করি আমরা খুব শীঘ্রই প্রমোটার সাউন্ড সহ শুনতে পাবো। আমরা যান্ত্রিক গোলযোগের জন্য অসংখ্য আমরা আমরা খুবই দুঃখিত। আমরা আর্কাইভকে বলছি যে সাউন্ডের ব্যবস্থাটা যেন দ্রুত ঠিক করা হয়। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কোথা থেকে যুক্ত আছেন এবং তারা কে খুলনা সম্বন্ধে তাদের যে অনুভূতি মন্তব্য, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমরা আপনারা জানাতেই পারবেন। এবং আজকের এই যে ফেসবুক লাইভটি, সকলকে শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you.
এই আমাদের চিরচেনা খুলনা শহর, আমাদের বৃহত্তর খুলনা জনপদ নিয়ে আমরা যে কাজ করছি তার একটা অন্যতম সাক্ষী এই ভিডিওটি। আমি আজকের এই সেশনটা কিন্তু একটা ঈদ আড্ডাই, এবং আমরা আজকে আমাদের মনের ভাব প্রকাশ করব। আজকে কিন্তু কোনো ফর্মাল কোনো আলাপ আলোচনা না, সকলে সকলের অনুভূতি ব্যক্ত করবেন, এবং কে কে খুলনার যে কাজগুলো কি করে আরো সমৃদ্ধ করা যায় সেই নিয়ে সকলে বক্তব্য রাখবেন। তো কিছু প্রশ্ন আছে যেটা আমি আমার একটু করতে ইচ্ছা করছে আমাদের আজকে সম্মানিত অতিথিদের, যে তাদের কে কে খুলনার অনুভূতি এবং পর্যবেক্ষণ সম্বন্ধে কিছু প্রশ্ন। তা হলো যে কে কে খুলনা নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা প্রথম কিভাবে এর খোঁজ পেলেন, বা প্রথম এই যে চ্যানেলটা দেখার পর আপনাদের অনুভূতিটা কেমন হলো, আপনারা যদি শেয়ার করেন। আমি স্যার শাকিল আলীকে অনুরোধ করছি। না, সুমাইয়া মনে হয় কিছু বলতে চাচ্ছিল। লেডিস ফার্স্ট বলছি যে সিনিয়র থেকে শুরু হোক। না, লেডিস ফার্স্ট। আচ্ছা, আমি তাহলে শুরু করব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ঈদের শুভকামনা। কে কে খুলনা, কে কে নামটা কেন, এটা আমি একটু পরে এই প্রসঙ্গটাতে আসব। মানে এটা আমার একটা কোশ্চেন থাকবে, কে কে খুলনা। আমি যেহেতু দীর্ঘদিন যাবত লালবাউল খেলাঘর এবং কিছু গানের তরি পিসিএম এর সাথে যুক্ত ছিলাম, এবং এখনো দূর থেকেও আমি মন থেকে আছি, যদিও শারীরিক ভাবে নেই কিন্তু মন থেকে কিন্তু আমি ওখানেই আছি। তো সেই সংগঠন থেকেই আর কি আমি হঠাৎ করেই একদিন ফেসবুকে আসলো যে কে কে খুলনা। সবাই আমার ছোট ভাই বোনরা এখন যারা কাজ করছে সুস্মিত অনন্যা, ওদের মাধ্যমেই পেয়েছি। এবং তখন দেখলাম যে না, কে কে খুলনা মানে খুলনাকে নিয়েই হচ্ছে একটা ভিডিও শুরু হবে, একটা ইউটিউব চ্যানেল শুরু হচ্ছে, ব্লগিং শুরু হচ্ছে। তো এইটা এইভাবে করেই আমি আসলে আমি আমি ওইটা দেখে, কে কে খুলনা প্রথম দেখে আমি খুব নিজে বলবো মানে উচ্ছ্বসিত, আনন্দে উচ্ছ্বসিত হয়েছি যে যাক, এবার আমার শহরের কিছু একটা আসছে, শুরু হচ্ছে। তো এইভাবে করেই কে কে খুলনার সাথে আমার পরিচয়, কে কে খুলনার যাত্রা শুরু হয়েছে। এবং তখন থেকেই যে আমার নিজের শহরের একটা পরিচয়, নিজের শহরের একটা পরিচিতি হচ্ছে সমগ্র দেশের কাছে, এবং এটা বিশ্বের কাছেও যাবে। তো সেখান থেকে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছে কে কে খুলনার জন্য। শাকিল ভাই, সৈয়দ শাকিল আলী, অ্যাকচুয়ালি খুলনা আমাদের একটা আবেগের জায়গা। জন্ম খুলনায়, অনেক পরিবর্তন দেখছি, অনেক পরিবর্তন হচ্ছে। চেঞ্জ ইজ দ্য অনলি ওয়ান কনস্ট্যান্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। তো চেঞ্জ তো হবেই, কিন্তু যখন মনের উপর একটা ছাপ পড়ে যায় নিজের জন্মভূমিকে দেখার, নিজের জন্মস্থানকে দেখার, তখন সেটা থেকে তো আবেগ দূরে রাখা যায় না। আমার জন্ম 1963 সালে, এবং যখন বুঝতে শিখি 1968-69 সাল থেকে মুক্তিযুদ্ধ দেখা, তারপরে খুলনা লেখাপড়া, খুলনায় বেড়ে ওঠা, খুলনার থেকে সবকিছু দেখা, ময়লা পাতার মোড়, কেন ময়লা পাতা, ময়লা কবে থেকে পোতা আরম্ভ হলো, এগুলো দেখেছি আমরা। বসুপাড়া, বসুরা কোথায় ছিল, ফারাজিপাড়া আদৌ কি ফারাজি আন্দোলনের কোনো লোক এখানে থাকতেন কি না, মুন্সিপাড়া, দোল খোলা, দোল যাত্রা কি ওখান থেকে হতো কি না, এগুলো আমরা মনের কাছে প্রশ্ন রাখতাম, দেখতাম, শুনতাম। সেখান থেকেই তোমরা যখন খুলনা, কে কে খুলনা একটা চ্যানেল চালু করলে, ওটা না দেখে তো পারা যায় না। সেখান থেকে দেখা শোনা, এবং মাঝে মাঝে নিজেকে খুঁজে ফিরি, উল্লাসীন সিনেমা হলে কিভাবে টিকিট কেটে দেখতাম, না টিকিট কেটে কিভাবে ঢুকতাম, সোসাইটি সিনেমা হলে কিভাবে সিনেমা দেখতে পারতাম না, শুধু শব্দ শুনে চলে আসতাম। এই জন্যই তোমাদের চ্যানেলটা দেখা। ধন্যবাদ। আমি দেবপ্রসাদ দাদাকে আমি অনুরোধ করছি যে কে কে খুলনা চ্যানেলটি আপনি কি করে এই সন্ধানটা পেলেন, বা প্রথম ভিডিওটা দেখার পর আপনার অনুভূতিটা কেমন হলো?
এবং ভিডিওটা কোনটা ছিল? ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আসলে প্রচুর পরিমাণ নাটক এবং বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশের নাটক দেখি ইউটিউবে। আর খুলনা এবং আমাদের সংলগ্ন এলাকার যদি কোনো ভিডিও বা কোনো কিছু যদি আমি পাই, আমি সাথে সাথে সেটাকে সাবস্ক্রাইব করি। তো হঠাৎ করে একদিন দেখি কি একটা নাম, কে কে খুলনা, আমার রাইট সাইডে ভেসে উঠছে, এবং সেখানে বাঘ এবং চিংড়ি মাছের ছবি। সেটা দেখে আমি তো মানে একটুখানি মুগ্ধ হলাম যে আরে খুলনা, তো খুলনা দেখলে মানে গলাটায় যেন একটুখানি কোনো জায়গার থেকে একটু রস যেন পাই, ঢোক গিলতে ইচ্ছা করে যেন আরে খুলনা। সেখানে আমি যখন সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে অনন্যার এই যে একটা সুবাচ্য, মানে ওর একটা বলার একটা স্টাইল আছে অনন্যার, সেই স্টাইলটা আমাকে খুব মুগ্ধ করলো, গুছিয়ে কথা বলা। এবং আমি প্রথম দেখেছিলাম সম্ভবত 90 সেকেন্ডে খুলনা, এরকম একটা কোনো ইয়ে ছিল আমার যতটুকু মনে পড়ছে প্রথম দেখাটা। কিন্তু আমাকে যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল সেটা হলো আমাদের খুলনা নিয়ে যে 5 দিনের একটা যে অনুষ্ঠান কে কে খুলনা টেলি ইয়ে করেছিল, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে 5 দিনের অনুষ্ঠানটাকে দেখাইছিল। আমি এটা পরবর্তীতে হয়তো প্রশ্ন আছে আমি তখন এটা নিয়ে কথা বলবো। সেইটা আমাকে আরো বেশি মুগ্ধ করে, এবং পরবর্তীতে আমি আমি তো প্রথম দিনই সাবস্ক্রাইব করে দিলাম, এবং আমি ইতিহাসটা ঘাটা শুরু করলাম খুলনা, বিশেষ করে এই কেকে খুলনার মাধ্যমে এরা কি কাজ করছে সেটা দেখার ইয়েতে। এবং সেভাবেই ধীরে ধীরে কেকে খুলনার সাথে হয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা। দাদা যে ভিডিওটির কথা বলছেন, তা হলো আমাদের যশোরের সুন্দরীর গোবিন্দপুর গ্রামে আমাদের ব্রতচারী এবং গণসিনেমার যে ক্যাম্পটি হয়েছিল সেটির কথা দাদা বলছিলেন। দাদাকে অনেক ধন্যবাদ। আমি আমার দ্বিতীয় প্রশ্ন একটু চলে যেতে চাচ্ছি, তা হলো যে কে কে খুলনা ভিডিওতে যদি বলি যে আমরা বলি যে আমাদের ট্যাগলাইন অল অ্যাবাউট খুলনা, তো কে কে খুলনা ভিডিওতে কি আসলে খুলনাকে খুঁজে পাওয়া যায়? এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন এবং বিভিন্ন স্থান থেকে তারা খুলনাকে পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন বয়সের মানুষ আছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আসলে কি আমরা খুলনাকে রিপ্রেজেন্ট করছি? আমি প্রথমেই আমি চলে যেতে চাচ্ছি সৈয়দ শাকিব। শাকিল ভাই মিউট করা, হ্যাঁ অবশ্যই তোমরা খুলনাকে রিপ্রেজেন্ট করো, আমি মনে করি যে শতভাগ তোমরা এটাতে সাকসেসফুল। কিন্তু সীমাবদ্ধতা আছে, অনেক রকম সীমাবদ্ধতা আছে। তারপরে আমি বলবো কোনো তথ্যের ঘাটতি থাকতে পারে বা তথ্য না থাকতে পারে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক দৈন্যতা। কারণ একটা জাতি বা একটা গোষ্ঠী বা একটা সমাজের সবকিছু ধরে রাখার জন্যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা, সেকেন্ডটা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা। সেটা হয়তো আমাদের কম বা আমাদের ছিলই না বলতে গেলে, যার জন্যে আমরা সেভাবে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ওরকম করে সংরক্ষণ করে রাখতে পারিনি। শুধু এটা খুলনার জন্য না, আমি সারা বাংলাদেশের জন্য। এখন আস্তে আস্তে যখন আমাদের অর্থনৈতিক স্বাবলম্বতা আসছে, আমরা আস্তে আস্তে এগুলো বোঝার চেষ্টা করছি, আমরা বিদেশ থেকে দেখে এসেছি আসছি, এখন আস্তে আস্তে হবে। তবে এইটা তোমরা সবসময় একটা মাথায় রাখবে যে আমরা আজ থেকে 55-56 বছর আগে জন্মগ্রহণ করেছি, আর এখন যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু আমাদের ওই ফিলিংসটা পাবে না। তোমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা যখন বয়োজ্যেষ্ঠ হবে এবং তারা যখন এই অনুষ্ঠানগুলো দেখবে, তখন যেন তারা আমাদেরকে ধারণ করতে পারে। আমি বলতে পারছি যে আমি বলতে চাচ্ছি যে একটা জেনারেশন গ্যাপটাকে যেন এই কে কে খুলনার অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারে বা ক্লোজ করে নিয়ে আসতে পারে।
আমি কি বুঝাতে পেরেছি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাকিল আলী। একে খুলনা যে যেভাবে কাজ করছে বা আমাদের কাজ করার পদ্ধতিটা কি বা কিভাবে আমরা তথ্য সংগ্রহ করি এই সমস্ত বিষয় নিয়েও আজকে কথা বলা হবে। তবে আমি দেবপ্রসাদ দাদার কাছে চলে যেতে চাচ্ছি যে উনি যদি বলেন যে আমরা আসলে কি খুলনা খুলনাকে রিপ্রেজেন্ট হচ্ছে কিনা কেকে খুলনার মাধ্যমে। ধন্যবাদ সুস্মিত। শাকিল ভাই যেটা বলে গেছেন আমি তার সাথে পুরো একমত, এবং আমি মনে করি যে কেকে খুলনা অবশ্যই খুলনাকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা যারা আছি এখন তারা বা এই অনুষ্ঠানগুলো যারা দেখি তারা হয়তো আমরা জানি যে না আসলে কেকে খুলনা ব্যক্তিটা কি। আমি একটু ব্যক্তিটা এখানে উল্লেখ করতে চাচ্ছি। আসলে কেকে খুলনা বলতে কেকে খুলনা যে খুলনাকে মিন করছে সেটা হলো খুলনা বিভাগ, এবং এই বিভাগের ভিতরে রয়েছে 10টা জেলা, এবং এই 10টা জেলার ঐতিহ্য পুরনো হারিয়ে যাওয়া যে সমস্ত নিদর্শন এগুলোকে তুলে ধরা এটারই একটা প্রয়াস হলো কেকে খুলনা। কেকে খুলনার বয়স মাত্র 7 মাস। আমরা বলবো যে এই 7 মাসে গুছিয়ে নেওয়া কঠিন, এবং এটা যেহেতু ইতিহাস ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক অনেক পুরনো জিনিস এখানে উঠে আসবে। আমরা তো এখন এখনই খুলনা একটা কিছু ঘটলো সেটাকে তুলে নিয়ে আসলাম, কেকে খুলনা তো সেটা করছে না। খুলনা করছে যেটা তার প্রাচীন ঐতিহ্য ছিল, খুলনা কোথা থেকে সৃষ্টি হলো, খুলনার সেই প্রাচীন ঐতিহ্য কি কি আছে, এবং খুলনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সাহিত্য চর্চা মুক্তিযুদ্ধ সমস্ত কিছু এখানে উঠে আসছে। এখনো পর্যন্ত আমি বলবো যে হ্যাঁ খুলনা যে ঐতিহ্য খুলনা নিয়ে যে কাজ সেটা কেকে খুলনা সঠিকভাবেই করে যাচ্ছে, এবং আশা করব গবেষণাটা যেহেতু কেকে খুলনার সাথে একটা গবেষণা ধর্মী প্রতিষ্ঠান যুক্ত আছে আশা করব যে সেটা মাধ্যমে কেকে খুলনা খুলনাকে পুরোপুরিভাবে সুন্দরভাবে আমাদের সবার জন্য তুলে নিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দাদা কিন্তু বললেন কেকে খুলনার সাথে একটি গবেষণা ধর্মী প্রতিষ্ঠানও কাজ করছে, এবং দাদার কথা প্রেক্ষিতে আমি একটু বলি, তা হলো আমাদের সাথে একযোগে কাজ করছি আমরা খুলনা ইনস্টিটিউট এবং কেকে খুলনা। খুলনা ইনস্টিটিউট হলো কেকে খুলনা হলো খুলনা ইনস্টিটিউটের একটি স্বাধীন একটি উদ্যোগ, যে উদ্যোগ ভিডিওগ্রাফি নিয়ে কাজ করছে, ভিডিওগ্রাফি মানে ডিজিটাল প্ল্যাটফর্মে খুলনাকে রিপ্রেজেন্ট করছে। এবং খুলনা ইনস্টিটিউট এটা একটা রিসার্চ বেসড ইনস্টিটিউট, এর একটি ওয়েবসাইট আছে, এবং এরা খুলনা বিষয়ক পঠন পাঠন অনুধ্যান এই নিয়ে খুলনা ইনস্টিটিউটের কাজ, এবং খুলনা সম্বন্ধে যা কিছু রিসার্চ যা কিছু প্রামাণিক গ্রন্থ সেই সমস্ত থেকে ইনফরমেশন আহরণ করে সেটাকে হচ্ছে মানে বিভিন্ন সেক্টরে সেটাকে বন্টন করে এবং বিভিন্ন এপিসোড অনুযায়ী রিসার্চের কাজগুলোকে ভাগ করে নিয়ে কেকে খুলনার স্ক্রিপ্টগুলো কিন্তু তৈরি হয়। অর্থাৎ খুলনা ইনস্টিটিউট এবং কেকে খুলনা একে অপরের পরিপূরক। কিন্তু খুলনা ইনস্টিটিউট যে যে রিসার্চ করছে সেই রিসার্চ থেকে কেকে খুলনার স্ক্রিপ্ট হচ্ছে, আবার খুলনা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আশা করছে আগামী দিনে কেকে খুলনার ভিডিওগুলো স্থান পাবে, যে খুলনা ইনস্টিটিউটের যে সাবজেক্ট ম্যাটার তার একটা ভিডিও প্রেজেন্টেশন হলো কেকে খুলনা। তো এই দুটো সংগঠন একদম অঙ্গাঙ্গী ভাবে যুক্ত আছে, এবং দাদাকে এই প্রসঙ্গ উত্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি চলে যেতে যাচ্ছি সাইমা সময় আপুর কাছে। আপু, বড়রা তো বললেন যে আমরা আমরা রিপ্রেজেন্ট করছি কেকে খুলনাকে, তোমার কি মত? ধন্যবাদ। আমি শাকিব ভাই এবং দেবপ্রসাদ দাস সাথে একমত। ওনারা তো ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে, বয়োজ্যেষ্ঠ যেহেতু ওনারা, সেই দৃষ্টিভঙ্গি থেকে বললেন। আমি একটু এবার বলি যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আসলে কি। শাকিল ভাই যেটা বললেন যে জেনারেশন গ্যাপ, আমার মনে হয় যে কেকে খুলনার মাধ্যমে, যেহেতু কেকে খুলনা খুলনার ঐতিহ্য সবকিছু নিয়েই কাজ করছে, পুরো খুলনাটাকেই তুলে ধরছে, সেহেতু মনে হয় আমার মনে হয় যে এখানে কিন্তু একটা ওই জেনারেশন গ্যাপটার হয়তো থাকছে না। এখন আমরা যারা ইয়াং জেনারেশনের আছি আমরা কিন্তু আগের যে যেগুলো ছিল উল্লাসিনী হল বা পুরনো ঐতিহ্য এগুলো কিন্তু আমরা জানতে পারছি,
তেমনই ভাবে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের মুরব্বী আছেন, তারাও কিন্তু এখনকার যে প্রেক্ষাপট সেটা সম্পর্কেও জানতে পারছে। তো আমার মনে হয় যে সেই জেনারেশন গ্যাপটা আস্তে আস্তে কেকে খুলনার মাধ্যমে হয়তো এটা দূর হচ্ছে আমার কাছে মনে হয়। এবং কেকে খুলনা খুলনাকে তো রিপ্রেজেন্ট করছে, আমরা খুলনার যারা দেশের বাইরে আছি বা খুলনার মানুষ বিভিন্ন অন্যান্য শহরে ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদের জন্য কেকে খুলনা অনেক বড় একটা আশীর্বাদ আমার কাছে মনে হয়। কারণ আমি এখানে আসার পর যখন আমি আমার খুলনাকে দেখতে পাচ্ছি কেকে খুলনার মাধ্যমে, এবং শুধু দেখতেই পাচ্ছি না, আমার খুলনাতে কি কি আছে সেটা আমি জানতেও পারছি, যা অনেক কিছু আমি খুলনায় থাকা অবস্থায় জানতে পারিনি, এখন এই দূরে বসেও কিন্তু আমি কেকে খুলনার মাধ্যমে জানতে পারছি। তো কেকে খুলনা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং এখনকার ইয়াং জেনারেশন অর্থাৎ সুস্মিত, অনন্যা, তোমরা যারা কাজ করছো, তোমাদের নিজেদেরও জ্ঞান সমৃদ্ধ হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের পথ প্রদর্শক তৈরি করে যাচ্ছ, মানে কেকে খুলনা খুলনাকে চিনিয়ে দিয়ে যাচ্ছ তোমরা। তো এটা অনেক বড় একটা বিষয় যে আমাদের পরের এরপরে যারা জেনারেশন আসবে তারা কিন্তু এই কেকে খুলনা দেখলে, ইউটিউব চ্যানেলটা দেখলে, তারা কিন্তু আমাদের ঐতিহ্যগুলো সম্পর্কে জানতে পারবে। তো এটা আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা কাজ কেকে খুলনা শুরু করেছে, যেটা আরো অনেক দূর এগিয়ে যাবে, এবং শুধুমাত্র আমাদের দেশ ব্যাপী না, এটা ইন্টারন্যাশনালিও জায়গা করে নিবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপু। আমরাও বিশ্বাস রাখি যে একদিন আমরা আরো বৃহৎ পরিসরে খুলনাকে নিয়ে, খুলনাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, খুলনার ইতিহাস, ঐতিহ্য এবং খুলনার যা কিছু খুলনায় আছে যা এখনো পৃথিবীবাসীর অজানা। আমি অনন্যার কাছে যাব, তার আগে আমি একটু দর্শক শ্রোতাদের কাছে ফিরে আসতে চাচ্ছি। অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টগুলো পড়তে চাচ্ছি। সৈয়দ নিগার বানু বলছেন, আজকে কেকে খুলনার ঈদ আড্ডায় সকলকে স্বাগতম। সংযুক্তা বলছেন, আজকের আড্ডায় সাথে আছে, অনেকদিন পর সবাইকে দেখে ভালো লাগছে। রেবেকা সুলতান আছেন আমাদের সাথে, সঞ্জয় কুমার অধিকারী শুভকামনা জানাই, দুর্জয় হালদার আছে আমাদের সাথে, কে কে খুলনাতে অনেক অনেক ধন্যবাদ খুলনা নিয়ে কাজ করার জন্য। দুর্জয় হালদার আমাদের কে কে খুলনা টিমের অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য, যিনি আমাদের এডিটিং এবং ক্যামেরা তিনি হ্যান্ডেল করেন। এবারে আছেন এস এম মঞ্জুর ইসলাম, দেবপ্রসাদ তোমার অসাধারণ মেধায় খুলনা আরো অনেক কিছু পাবে সে প্রত্যাশায় আছি। দাদাকে অভিনন্দন এবং দেবপ্রসাদ দাদার জন্য শুভকামনা। আচ্ছা, এই পর্যায়ে আমি অনন্যার কাছে আসতে যাচ্ছি। অনন্য, খুলনাকে রিপ্রেজেন্ট করছি বা আমরা কিভাবে কাজ করতে করছি সেটাও সবার জিজ্ঞাস্য, যে কি করে আমরা পড়াশোনার জন্য সময় বাঁচিয়ে এবং পরিবারের জন্য সময় বাঁচিয়ে আমরা কিছু খুলনার জন্য কাজ করছি, খুলনা সিকিউরিটি কাজ করছি। অনন্যা যদি বলে। আসলে সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমাদের সঙ্গে যারা আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তারা এখন আমাদের সঙ্গে আছেন, এবং আজকে যারা আমাদের অতিথি আছেন, আমিও আজকে একরকম অতিথি, তো সকলকে অনেক ধন্যবাদ। আজকে সুস্মি যেটা বলছিলেন যে কি করে আমরা কাজ করছি এবং পড়াশোনা, আসলে আমাদের যখন এই ইয়াং জেনারেশনের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নের আগে আমরা লাগিয়ে দিই পড়াশোনা, কিন্তু আসলে কি আমরা 24 ঘন্টায় পড়াশোনা করি, এটা একটা ব্যাপার। যাই হোক, কেকে খুলনার সঙ্গে কাজ করছি, খুলনা নিয়ে কাজ করছি, আমাদের যাত্রার আজ 7 মাস, 7 মাস ঠিক বলবো না, কারণ আমাদের এর আগে, দুঃখিত আমার প্রবলেম হয়েছিল, তো 7 মাসের আগে কিন্তু আমাদের আরো 8 মাসের একটা ওয়ার্ক ছিল, যেখানে আমাদের চিন্তা ভাবনার জায়গাটাকে অনেক বেশি প্রাধান্য দিতে হয়েছে, যে আসলে আমরা কি কাজটা কিভাবে করব, কেন করব, কিভাবে করব, এই অনেকগুলো প্রশ্ন আমাদের মাথাতেও ছিল যে আমরা আসলে পারবো, কারণ শুধুমাত্র চ্যানেলের নাম নিয়েই তো আমাদের চিন্তা করতে কতদিন লেগে গেছে, কি নাম দিব, তো এরপরে কাজ কিভাবে করব। প্রথমে দেখা গেল আমরা হচ্ছে একটা শিট তৈরি করেছিলাম যে সেখানে কি কি কন্টেন্ট আমরা তৈরি করব, মাত্র 20টা কন্টেন্ট আমরা পেয়েছিলাম যে খুলনা নিয়ে, এই 20টা কন্টেন্ট আমরা আপাতত করবো, এরপরে দেখি কি করা যায়।
কিন্তু এরপরে কাজ করতে যেয়ে যেটা হলো যে আমাদের একটার পর একটা মানে জানা গবেষণা ধর্মী যেটা আপনারা বলছিলেন যে গবেষণা করতে যেয়ে যেটা হয় যে একটা গাছ যখন আমরা দেখি উপর থেকে যে শুধুমাত্র ডাল শাখা প্রশাখা দেখি, কিন্তু যখন গাছটাকে কাটা হয় বা আমরা তো এমনি তো নিচে দেখতে পাই না, কাটলে দেখা যায় যে ওর শিকড় এত এত দূরে পৌঁছেছে যা আমরা শেষ পর্যন্ত তুলেও আনতে পারি না। তো খুলনা নিয়ে কাজ করতে যেয়ে আমাদের একই রকম অনুভূতিটা হচ্ছে যে এর শেকড় যে আসলে ঠিক কত দূর পৌঁছেছে আমাদের এখনো অজানা। সেই শেকড়ের সন্ধানে মানে আমরা কাজ করে যাচ্ছি কি করে আমরা আরো অতলে যেতে পারি। আর ইতিহাস নিয়ে কাজ করতে এই যে জানাটা হচ্ছে, শাকিল ভাই যেটা বলছিলেন যে জেনারেশন গ্যাপ, আমি একটু বলি যে যখন হচ্ছে আমরা ভিডিওগুলো তৈরি করছিলাম আমাদের টার্গেট ছিল যে আমরা 20 থেকে 30 মানে 15 থেকে 30-এর ভিতর যারা আছেন এই এজটাকে আমরা অডিয়েন্স হিসেবে টার্গেট করেছিলাম। কিন্তু টার্গেট করার পর আমরা যেটা দেখলাম যে আমাদের অডিয়েন্স কিন্তু ওই 20 থেকে 30 না মানে না হয়ে 30-এর উপরে যারা আছেন তারা হচ্ছে আমাদের অডিয়েন্স। হ্যাঁ, কিন্তু এরপরে তো একটু আশাবাদ হলাম যে আমরা কি তাহলে সব বুড়োদের জন্য কাজ করছি। হ্যাঁ, নিজেদের আমরা চাচ্ছিলাম ইয়ংদের জানাবো আর হচ্ছে বুড়োদের কাজ। কিন্তু এরপরে যেটা হলো যে ধীরে ধীরে এই যে যারা সিনিয়র আছেন তাদের মাধ্যমে কিন্তু জুনিয়রদের ভিতরে আরো পৌঁছে গেল, তারা তাদের যারা আছেন তাদেরকে জানালেন, এবং আমাদের ভিতরে যারা অল্প বয়সী আছেন আপনারা জানেন যে আমরা শুধু কেকে খুলনা না, আমাদের সঙ্গে সহযোগী হিসেবে আরো 5টা সংগঠন আছে। তো সেখানে যারা ছোট ছোট আছে তারাও এরপরে খুব অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা ভালো পাওনা ছিল। আর সুমাইয়াকে বলছিলেন যে শুধু দেশ না দেশের বাইরে, তো তখন হচ্ছে আমাদের সদ্য অনকে হয়েছে। হ্যাঁ, তো আমরা দেখছি যে কোন কোন দেশ আমাদের দেখছে। এবারে দেখলাম সবার শুরুতে আছে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পরে আছে আরব, তারপরে ভারত। হ্যাঁ, তো দেখলাম যে এসব জায়গা থেকে দেখছে। এবং সবচেয়ে অদ্ভুত লেগেছিল যখন দেখলাম ইরাক থেকে মানুষজন কেকে খুলনা দেখছে। হ্যাঁ, যে ওইখানের মানুষও এখানে দেখছে। তো এরকম আমরা শুধুমাত্র এই একটা দুটো দেশ না, আমরা অনেকগুলো দেশকে আসলে যুক্ত করতে পেরেছি। এবং আমার তখন ধারণা ছিল যে হয়তো বা এখানে আমাদের খুলনার মানুষ আছে যার কারণে তারা আমাদের কাজটা কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে তারা দেখছে। তো তখন একটা তখন আসলে নিজের ভিতরে ভালো লাগাটা কাজ করে যে না, কাজটা যেহেতু আমরা করছি কাজটা ঠিক আছে। আর আমাদের কাজ করতে যেহেতু খুব বেশি মানে অনেকবারই অনেক রকম সমস্যা পোহাতে হয়েছে, প্রথমত আমরা কাজ করছি আমাদের মোবাইল ক্যামে, তো শুধুমাত্র ক্যামেরায় তোলা না, অনেক সময় দেখা গেছে পারমিশন নিয়ে প্রবলেম হচ্ছে। তো একটা মজার ঘটনা বলি, আমরা তখন হচ্ছে এক গম্বুজ মসজিদে গিয়েছি, এটা হচ্ছে বাঁশওয়ারি যেটা, ওটা গেলে এবার ওখানে যারা হুজুর আছেন তারা বেশ বলছে যে মানে দিবে না একরকম এরকম। তো অবশ্যই আমরা বললাম যে আমরা প্রথমত অভিযোগ থেকে এসেছি, আমরা এটা ভিজিট করতে আসছি। তো ওভাবে কিন্তু আমাদের কাজটা তুলে আনতে হয়েছিল। হ্যাঁ, তো মানে কাজ করতে যে অনেক রকম অবস্ট্রাকেল হয়েছে, অনেক সময় আমরা অনেক সহজ ভাবে কাজ করতে পেরেছি। আবার আমাদের এডিটিং একটা ছোট এডিটিং প্যানেল আছে যেখানে এই কাজগুলো এডিট করা হয়, তো প্রায় হয় যে আমাদের এডিটিং প্যানেল বসে যাচ্ছে, হ্যাঁ কাজ করছে না, হ্যাং করে বসে আছে। তখন আমরা ভাবি কে কে খুনের কাজ কি এখানে শেষ হয়ে যাবে এই এডিটিং প্যানেলের জন্য। তো এইরকম অনেক ঝড়, তারপর মানে অনেক সময় স্রোত তো বিপরীতে চলে, এখন আবার লকডাউন চলছে, চাইলে আমরা শুটিং করতে পারছি না, অনেকগুলো স্ক্রিপ্টের চিন্তা মাথায় রেখে দিয়েছি কিন্তু কাজ করতে পারছি না। আবার আমাদের যারা দর্শক আছে তারাও এখন আমাদের কাছে অনেক ডিমান্ড করছে, মানে তারা চাইছে আসলে এখন যে তোমরা এই কাজটা করো, আমরা তোমাদের কাছ থেকে এইরকম আশা করছি, কিন্তু আমরা তাদের আশাটা পূরণ করতে পারছি না বিভিন্ন রকম সমস্যার কারণে। এবার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সুস্মিত, তুমি এবার বলো। অসংখ্য ধন্যবাদ অনন্যা। অনন্যা একদম টু দি টু দি পয়েন্ট কথা বলেছে যে আমাদের আসলে সমস্যাগুলো কি কি হচ্ছে। যেমন ধরুন এই লকডাউনের কারণে কিন্তু আমাদের অনেকগুলো এপিসোড কিন্তু আমরা করতে পারছি না, কিছু মেজর মেজর এপিসোড আছে যেগুলো আমরা লকডাউনের কারণে আমাদের হাতেই নিতে পারছি না, যেমন আপনার ষাট গম্বুজ মসজিদ কিংবা খুলনা জেলা স্কুল, যেগুলো আসলে খুলনাকে অলরেডি মানুষ খুলনাকে খুলনা পরিচয় হিসেবে জেনে গেছে, সেই সেইগুলো আমরা শুট করতে পারছি না লকডাউনের কারণে। এ বাদেও আমাদের বেশ কিছু আরো জটিলতার কথা অনন্যা বলে দিয়েছেন, তারপরেও আমরা করছি। কেন করছি তার উত্তরটা আমি দিচ্ছি। সালটা 2017 এবং আমার
এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং আমাকে বেছে নিতে হবে যে আমি কি করব। আমাকে হয় মানে খুলনা ছাড়তে হবে, নাহলে খুলনাতে চান্স পাই এরকম ইউনিভার্সিটিতে আমাকে পড়তে হবে, খুলনাতে থাকতে পারি। তো অনেক কষ্টে আমি খুলনা ইউনিভার্সিটিতে আমি এনরোল হলাম। অনেক কষ্টে এই জন্য বলছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কষ্ট হয়নি, কষ্ট হচ্ছে যে বাবা মাকে বোঝাতে যে আমি ঢাকায় পড়বো না, আমি জাহাঙ্গীরনগরে পড়বো না, রাজশাহীতে পড়বো না, সবগুলোতে হয়েছিল আসলে। তো অনেক কষ্টে বাবা মাকে বুঝিয়ে আমি খুলনাতেই থেকেছিলাম। তো তখনও বুঝিনি যে কেন আমি খুলনাতে থাকবো, আমার বারবার আমার সমস্ত ইনস্টিংক্ট বলছে যে আমাকে খুলনায় থাকতে হবে, খুলনায় আমার থেকে যেতে হবে, খুলনায় আমার প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজন কি প্রয়োজন কিচ্ছু জানি না। তো সেইখান থেকে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি আইনে ভর্তি হলাম। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকার সুবাদে আমি মনে করি যে খুলনায় থাকা সেই সময়ে আমার জীবনের একটা সফলতম সিদ্ধান্তের মধ্যে অন্যতম। এই যে খুলনায় থাকা, এটা বিভিন্ন দিক থেকে আমাকে সমৃদ্ধ করেছে। কিছু আমার ব্যক্তিগত দিক আছে, কিছু মানে স্কিলড হওয়ার ব্যাপার আছে, এইগুলো অন্য কোনো একদিন বলবো হয়তো, কিন্তু আজ বলবো যে কে কে খুলনার সাথে কাজ করতে যেয়ে আমি কি করে সমৃদ্ধ হয়েছি। কে কে খুলনার এই যে আমরা কিন্তু 8 মাস আগে এই প্ল্যানটা নিয়ে নিয়েছিলাম, তার আগে ছিল আমাদের খুলনা ইনস্টিটিউট, এবং আমাদের মধ্যে একটা ছিল যে কেউ একটা কোনো কথা বললো এবং বললো যে তখন আমরা বলবো যে খুলনাই বেস্ট, যে খুলনার ভাষা সুন্দর, খুলনা চুই ঝালের মাংস সেরা। তো আমাদের মধ্যে ওই ইমোশনটা কাজ করে যে আমি যেখানে থাকি সেইটাকে আমি হচ্ছে কি যে খুব আমার কাছে গর্বের বিষয়, তো গর্বে বুক ফুলে ফুলে ওঠে। এবং সেইখান থেকে আমরা খুলনা সম্বন্ধে টুকিটাকি জানা শুরু করা থেকে আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা প্রামাণিক গ্রন্থগুলো পড়ি। আমরা যশোর খুলনার ইতিহাস পড়া শুরু করলাম, বৃহত্তর খুলনা পড়া শুরু করলাম, 1920 শতকের খুলনা নগরী এই বইগুলো যখন পড়া শুরু করলাম, তখন ভাবলাম যে কেননা এই তথ্যগুলো দিয়ে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা খুলনাকে রিপ্রেজেন্ট করি, সেখান থেকে কিন্তু কে কে খুলনাতে আসে। এবং বিশ্বাস করুন, এর জন্য আমাদের পড়াশোনার বিন্দু মাত্র ক্ষতি হয়নি, বরং এই যে কে কে খুলনা কাজ করা, যেমন আমাদের 3 মাস আগে কিন্তু সমস্ত 3 মাসের প্ল্যান তৈরি হয়ে যায়, যে আমাদের জুন মাসের প্ল্যান তৈরি হয়ে গেছে, জুন জুলাই আগস্টে কি কি বিষয়ে আমাদের তৈরি হবে, কি কি আপলোডিং যাবে। তো আমাদের কিন্তু কে কে খুলনায় যে বিষয়গুলো আপলোড যায় সেগুলো কিন্তু মানে শুধুমাত্র একটা বেস নাই, এর কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন ইউটিউব যদি আমি বলি, আমাদের ইউটিউব চ্যানেলে যেই আপলোডিং যেগুলো আপলোড হয় তার মধ্যে একটা হচ্ছে ভ্লগিং, ভ্লগিং গুলো অনন্য, যেগুলো হচ্ছে বড় বড় ভিডিও করা হয়। আর একটা আছে 90 সেকেন্ড, ছোট ভিডিও কিন্তু খুব মানে চমকপ্রদ ভিডিও। এবং আমরা গত মাস থেকে শুরু করেছি ওরাল হিস্ট্রি, আমরা খুলনার যে যারা গুণীজন আছেন, খুলনাকে যারা সমৃদ্ধ করেছে তাদের কাজ দিয়ে, তাদের খুলনা আমরা আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছি তাদের খুলনার গল্প। এবং আমাদের ফেসবুকও কিন্তু 3টা সেগমেন্টে বিভক্ত। আমরা আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক গুলো তো অবশ্যই শেয়ার করি, সেই সাথে আমাদের পোস্টার, আমাদের গ্রিটিং কার্ড এবং আমাদের কুইজ, এই 3টি আমাদের সেগমেন্টে যায়। যেমন খুলনা জেলা স্কুলের যে পোস্টারটা আমরা শেয়ার করেছিলাম, সেইটা দিয়ে আমরা ইয়াংদের মাঝখানে কে কে খুলনা সম্বন্ধে একটা পরিচিতি তৈরি করতে পেরেছিলাম, যে না কে কে খুলনা বলে কিছু একটা আছে যে খুলনাকে রিপ্রেজেন্ট করে। আমরা এত সময় অনন্য বলছিল যে 30 ঊর্ধ্ব আমাদের দর্শকরা বেশি আছেন, কিন্তু কে কে খুলনা জেলা স্কুলের যে পোস্টারটা দেখার পরে অনেকেই খুলনা কে কে খুলনা সম্বন্ধে আগ্রহী হয়েছেন। এবার আমাদের যে গ্রিটিংস কার্ড, এই ঈদেও কিন্তু আমাদের গ্রিটিংস কার্ড গেছে, কুইজ তো যায় যে খুলনার কোন এটা কিসের খাবার, এইটা এটা কোন গাছ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যায়। আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের টুইটার আছে, আমাদের লিঙ্কডইন আছে, এবং সবগুলোতে কিন্তু মেনটেন করতে হয়। এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে ভাগ করা আছে, যে রিসার্চ স্ক্রিপ্ট একটা আছে, ক্যামেরা এডিটিং আছে, এসইও একটা আছে, সোশ্যাল মার্কেটিং আছে। তো মোর ওভার কে কে খুলনাতে আমরা একটা আমি মনে করি যে আমি অফিসই করছি, কে কে খুলনা আমাকে এমন ভাবে স্কিল করছে যে আমি আমার প্রফেশনাল লাইফে যেন আমি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আমি সেটাকে ইমপ্রুভ দিতে পারি। কে কে খুলনা এই জন্য আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা পেয়েছি, এবং কে কে খুলনার সাথে থেকে আমরা ধন্য। আমি এবার একটুখানি প্রশ্ন সেশন সরি অনন্যা সুস্মিত মাত্র বলছিল না যে 30-এর উপরে দর্শক, তবে মানে
সবচেয়ে অবাক করা বিষয় যেটা হয়েছে, যে ওরাল হিস্ট্রি যখন গেল সেখানে দেখলাম যে না, বুড়োরা না, ওখানে বাচ্চারাই বেশি দেখছে। কারণ কি, ওখানে তো তাদের মানে আমাদের মানে কিছু জেনারেশন গ্যাপ আছে তো আরো আগের, তো তাদের চেয়ে দেখলাম যে আমাদের জেনারেশন যারা আছে, আমরা যারা আছি, আমাদের উৎসাহ আরো বেশি, আমরা যেন তাদের মধ্যে গল্প শুনতে বেশি পছন্দ করছি। এবং আমাদের কিছু নিয়মিত দর্শক আছে যারা কিন্তু এই ওরাল হিস্টোরি দেখেন এবং সেখানেই কমেন্ট করেন। ধন্যবাদ অনন্যা। এবারে আমার প্রশ্নটা হলো যে আমরা যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করছি, এর মেকিং, এর প্রেজেন্টেশন, এর ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিকের ব্যবহার, এই সম্বন্ধে আপনাদের মতামতটা বা আপনাদের অনুভূতিটা কি, আপনারা যদি শেয়ার করতেন, আমি সুমায়াপুর কাছে আগে এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। সুমায়াপু আনমিউট করবেন প্লিজ। ধন্যবাদ সুস্মিত, যদি প্রশ্নটা আরেকবার করতে তাহলে সুবিধা হতো। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। সুস্মিত, প্রশ্নটা আরেকটা আবার করলে একটু সুবিধা হতো। আমাদের ভিডিও কন্টেন্ট যেগুলো, সেগুলো মেকিং, তার প্রেজেন্টেশন, তার মিউজিকের ব্যবহার, তার ক্যামেরা অ্যাঙ্গেল, এই সম্বন্ধে কোনো ইনপুট বা পর্যবেক্ষণ আছে কিনা? ধন্যবাদ। প্রথমত বলবো যে কে কে খুলনার প্রেজেন্টেশন, প্রথমে তো অনন্যাকে দিয়ে হচ্ছে, অনন্যা যে উপস্থাপনা করেছে, আমি যদিও মানে খুব বেশি অ্যাঙ্গেল বা এই সমস্ত বিষয়ে বলবো না, কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে কে কে খুলনার প্রেজেন্টেশনটা অনেক বেশি ভালো হয়েছে। কারণ একটা জিনিস আমরা যখন দেখবো, আমরা কিন্তু সবার প্রথমেই দেখি যে সেটার আসলে উপস্থাপনা বা সেটা প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। যদি দেখি যে না, সেই প্রেজেন্টেশনটা আমরা দেখে ভালো লাগছে, তখন কিন্তু আমরা তার পরের ভিতরের জিনিস আরো দেখা শুরু করি। তো সেই দিক থেকে যে প্রথম লুকটাই কিন্তু ভালো হওয়া দরকার, এবং সেটা কে কে খুলনার হয়েছে আমার কাছে মনে হয়। আর আর বাদ বাকি ক্যামেরা অ্যাঙ্গেল বা মিউজিক, মিউজিকের বিষয়টাও খুব ভালো হয়, যে আমি বলবো যে কথাও আছে, যেখানে কথার প্রয়োজন, হিস্ট্রির প্রয়োজন সেখানে হিস্ট্রি আছে, যেখানে মিউজিকের প্রয়োজন সেখানে মিউজিকটা আছে। এই বিষয়ে আরো আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, শাকিল ভাই, অন্যান্য যারা আছেন, তারা আরো বেশি ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেশনটা এবং সবকিছু মিলিয়ে সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ। আনমিউট করা দাদা, স্মিত আনমিউট আপনি করা। আপনি তো বলছিলেন যে আপনার বাংলাদেশে কোনো কন্টেন্ট সম্বন্ধে জানলে বা খুলনা সম্বন্ধে কোনো কন্টেন্ট দেখলে আপনি সঙ্গে সঙ্গে সেটাতে আপনি সাবস্ক্রাইব করেন, সেটা দেখার চেষ্টা করেন, তো সেই যে কন্টেন্ট গুলো বা আমাদের যে মেকিং, এর মধ্যে কিরকম তারতম্য আপনি খুঁজে পান বা আদৌ কোনো মানে পর্যবেক্ষণ আছে কিনা আপনার এই সম্বন্ধে? ধন্যবাদ সুস্মিত। সুমায়া যেটা বলে গেলেন, আসলে প্রথমে দেখা হয় যে একটা হিন্দিতে একটা কথা আছে, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো এটার অর্থটা হলো যে প্রথমে কিন্তু দেখা হয় যে কেমন লাগছে দেখতে, তারপর ওর ভেতরে কি আছে। সেদিক দিয়ে আমি একেবারে পুরো একমত সুমায়ের সাথে যে এর যে দর্শন, প্রথম দর্শন যেটা, সেটা আকর্ষণীয়। এবং অনন্যার উপস্থাপনায় এই কে কে খুলনার উপস্থাপন একেবারে অনন্য, যেটা আমি আমার প্রথম দিনের মন্তব্যে আমি লিখেছিলাম যে অনন্যার উপস্থাপনা কে কে খুলনাকে অনন্য করেছে। তো বিষয়টা আমি মনে করি যে উপস্থাপনা দিয়েই কিন্তু অনেকটা চলে আসে যে এদের প্ল্যাটফর্মটা কেমন হতে পারে। ক্যামেরা কিংবা আলোক সজ্জা বা অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত আমার কাছে ঠিক আছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে একটা ব্যাপার হলো কি, আমি তো আসলে ক্যামেরা বা এই সাইডে অতটা আমি বুঝতে পারি না,
তবে যখন আমার কাছে সামগ্রিক ভাবে একটা জিনিস উপস্থাপিত হয়, তখন আমি দেখলে বুঝতে পারি যে না, এটা ভালো একটা জিনিস, ভালো একটা উপস্থাপনা, ভালো এটা, ভালো মানে সেটা তো বুঝতে পারি। সেই বিচারে বলতে গেলে এখনো পর্যন্ত সামগ্রিক ভাবে আমি বলবো যে উপস্থাপনা সব কিছু মিলে ঠিক আছে, এবং আমি তাই মনে করি যে ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ শাকিল ভাই, আপনার যদি কোনো পর্যবেক্ষণ থাকে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি দেবপ্রসাদ বাবুর সাথে একমত যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এটা নর্মালি গ্ল্যামারাস জগতের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেহেতু কে কে খুলনাতে অনন্যা বা সুস্মিত তোমাদের যে উপস্থাপনা, আমি মনে করি এটা ঠিক আছে, বাট ইম্প্রুভ করার প্রচুর জায়গা আছে। তার এক নম্বর আমি তোমাদেরকে বলবো যে তোমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করবে, কিন্তু যদি এবং আসলে এইসব ওয়ার্ড যতটা পারো পরিহার করবে, এবং একটা সেন্টেন্সকে প্রলং করবে না, প্রলং মানে টেনে বড় করবে না, এবং কোনো সময় সেন্টেন্সটাকে ডবল বলার চেষ্টা করবে না। কিছুক্ষণ আগে একটা কথা বললা, আবার এখনো একই কথা বলছো, এটা যেন না হয়। আর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা আমাদের শৈশবকে বা কৈশোরকে বা যৌবনকে তোমাদের মধ্যে দিয়ে দেখতে চাই, এবং কে কে খুলনা আমাদেরকে সেটা দেখার প্রয়াস করে দিয়েছে। এবং জানো যে যাদের বয়স হয়ে যায় তারা কিন্তু খুব অত্যন্ত স্মৃতিকাতর হয়ে পড়ে, এবং আমরা কিন্তু সত্যি খুব স্মৃতিকাতর হয়ে পড়ি যখন খুলনার একটা ছবি তোমরা আমাদেরকে দেখাও এবং ওই ছবিটার সম্পর্কে বলা শুরু করো, তখন আমাদের নিজেদের জীবনেরও কাহিনী আমরা রোমন্থন করতে পারি। তা সেখানে আবেগের জায়গাটা কিন্তু প্রচন্ড রকমের নাড়া দেয়। তো তোমরা এমন কোনো কাজ বা এমন কোনো এপিসোড তৈরি করবে না যেখানে আবেগের ব্ল্যাকমেলিং হয়। যেমন মুক্তিযুদ্ধে খুলনা, এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ একটা জায়গা, এবং এখানে একজন ব্যক্তি তার নিজস্ব পারসেপশন বা নিজস্ব বক্তব্য বা নিজেকে গ্লোরিফাই করার জন্য তুলে ধরতে পারে, কিন্তু তোমাদের রিসার্চটা হবে, রিসার্চ মানেই হচ্ছে রিসার্চ, যে জিনিসটা আছে সেটিকে আবার সার্চ করতে হবে, আবার সার্চ করতে হবে, রিসার্চটা যেন খুব ভালো হয়। কারণ এক একজন এক এক রকম করে মুক্তিযোদ্ধাকে দেখে, এক একজন এক এক রকম তার যুদ্ধের কাহিনী বলতে পারে, একজন অল্প একটু জিনিস দেখে সেটিকে গ্লোরিফাই করতে পারে, কিন্তু তিন চারজনের যখনই বক্তব্য নেওয়া হয় তখন কিন্তু অরিজিনাল জিনিসটা বেরিয়ে আসবে। এইটি আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো। বাট ক্যামেরার কাজ বলো, লাইটের কাজ বলো, স্ক্রিপ্টের কাজে আমার কাছে কেমন যেন মাঝে মাঝে মনে হয়েছে যে তোমরা স্টেজের স্ক্রিপ্ট বেশি ব্যবহার করো। স্টেজের স্ক্রিপ্ট মানে এই স্টেজে মেরে দেবো আর কি। একটু যদি লিখিত আকারে আগে যদি একটু রিহার্সাল করে যাওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হয়, আমার কাছে এটা মনে হয় আর কি। এটা অবশ্য সময় এবং ইসের ব্যাপার, আস্তে আস্তে হয়ে যায়, অনেকে অনেক কিছু করতে করতে মনে করে যে আমি পেরে যাব আর কি, তা এটা ঠিক না। একটা জিনিস যখন অডিও ভিজুয়ালি আসবে সেটি কিন্তু তুমি পিছনে কত কষ্ট করছো আমরা কিন্তু সেটা শুনতে রাজি না, তোমার এটাতে অনেক লিমিটেশনস ছিল সেটা আমরা জানতে রাজি না, আমরা তুমি 9 মিনিট আমাকে কি দেখিয়েছো আমি সেটাতেই সন্তুষ্ট থাকতে চাই, এবং সেটাকেই আমরা ভালো বলতে চাই বা খারাপ বলতে চাই। আমি একদম খুব রূঢ় ভাবে বলতে চাই যে তুমি পিছনে কত কষ্ট করেছো, ওই দিনকে টেম্পারেচার কত ছিল, ওই দিনকে বন্যা হয়েছিল কি না, তোমার যন্ত্র নষ্ট হয়ে গেছিল কি না, এগুলো কিন্তু দর্শক দেখতে রাজি নয়, এগুলো দর্শক শুনতেও পারে না, এগুলো দর্শক জানতেও পারে না, দর্শক শুধু দেখে তুমি 9 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটে আমাদেরকে কি দেখিয়েছো, এবং সেটা আমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে, না কন্টেন্ট ভালো ছিল না আলো ভালো ছিল, সেটাই দর্শক দেখতে চায়। তো আমি মনে করি যে এই জিনিসটার প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত। আমি আর একটা জিনিস খুব বেশি করে বলতে চাই যে মাঝে মাঝে একটা রিভিউ করার চেষ্টা করবে, রিভিউ করার চেষ্টা করবে মানে ইন দ্য সেন্স
যে একটা জিনিস তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পরে যে ওইটার উপরে যিনি বোদ্ধা বা ওইটার উপরে আর একজন যিনি সমালোচনা করতে পারবে তাকে একটু দেখায় নিলাম বা তাকে একটু জানায় নিলাম, তখন সে একটা হয়তো একটা ভালো একটা সাজেশন দিতে পারে বা সে বলতে পারে যে এটা এরকম করলে আর একটু ভালো হতো, এটাও করা যেতে পারে। বাট যেহেতু সময় খুব কম, আমরা একটা দুঃসহ মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি না কোথায় যে এটা শেষ হবে, হয়তো এই বছরে তোমরা আর কেমন করে কাজ করতেও পারবে কিনা তাও আমি মানে আশাবাদী না, তারপরেও হাল ছেড়ো না, হাল ছাড়া যাবে না, কারণ একজন না একজনকে তো ব্যাটন ধরতেই হবে। এবং আমরা যে কাজটা করতে পারিনি, সত্যি আমি বলছি যে আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে খুলনা নিয়ে কাজ করার। আমি যখন খুলনাতে ছিলাম, আমি খুলনা ছেড়েছি 1979-79-এ আমি খুলনা ছেড়েছি, কিন্তু যখনই আমি রয়্যালের মোড় থেকে কেডিয়ের মোড় পর্যন্ত কোনো গাছ দেখি আমার মনে পড়ে, মনে হয় যেন আমি ওই গাছটা আমিই লাগিয়েছিলাম। কারণ আমি যখন বিএনসিসি পড়তাম সিটি কলেজে, তখন ওই 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 রাস্তাটা তখন নতুন তৈরি হয়, আমার মামার বাসার মধ্যে দিয়ে এই রাস্তাটা চলে যায় যেতে ময়লা পাতার মোড় থেকে, এবং ওই রাস্তাতে আমরা গাছ লাগিয়েছিলাম। এবং যে গাছগুলো হয়তো এখন নাই, আমরা লাগিয়েছিলাম হচ্ছে খোয়ে গাছ, খোয়ে গাছটা একরকম খোয়ে ফল হয়, খোয়ে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন যে গাছই দেখি না কেন মনে হয় যেন ওই গাছটা মনে হয় আমি লাগিয়েছিলাম। সেটাই আর কি আমাদের আবেগের জায়গাটা সেখানে। অবশ্যই সেখানে গাছ কেটে তোমরা বাঘ লাগিয়েছো, নো প্রবলেম, বাট ওখান থেকে অনেক কিছুই আছে, খুলনার অনেক রোড আছে, অনেক রাস্তা আছে যেখানে আমরা দিনের পর দিন হেঁটেছি, দিনের পর দিন আড্ডা মেরেছি, তখনই দেখলে খুব ভালো লাগে। এবং এই যে তোমরা এগুলো ধরে রাখছো, এই যে তারপরে যখন 20 বছর পরে বা 25 বছর পরে আর একটা জেনারেশন আসবে, তারা দেখবে যে আমাদের খুলনা এরকম ছিল, তখন তারা তোমাদেরকে স্মরণ করবে এবং তোমাদেরকে বলবে যে না, আপনারা একটা ভালো কাজ করে গেছেন। আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি একটু একটা দুটো কবিতার লাইন একটু বলতে যাচ্ছি, যে কে লহিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এখন আমাদের বক্তব্য এটাই যে আমাদের সাধ্যের মধ্যে যা কিছু করা সম্ভব, আপনাদের এই মন্তব্য শোনার পরে আমরা চেষ্টা করব তা পুরোটা দিয়েই করার। আপনাদের এই যে সকল পর্যবেক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আমরা এইগুলো মাথায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমি তাদের কাছে একটু ফিরে আসতে যাচ্ছি। কমেন্ট সেকশনে রাকিবুল ইসলাম ভাই ময়মনসিংহ থেকে লিখছেন, কে কে খুলনার কাজ বৃহত্তর খুলনাকে কেন্দ্র করে হলেও এর উপযোগিতা আগ্রহী সবার জন্য, খুলনাবাসী হয়তো স্মৃতিচারণ করবেন কিন্তু দেশ বিদেশের সকল মানুষ খুলনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। আপনার এই মন্তব্যের গুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন কল্যাণ মল্লিক, তিনি দেবপ্রসাদ দাদাকে শুভকামনা জানিয়েছেন, সাথে আছেন স্মৃতিকণা মণ্ডল এবং প্রীতিলতা মণ্ডল, আপনারা সকলেই সাথে থাকবেন। আমি অনন্যার কাছে একটু ফিরতে চাচ্ছি, যে অনন্যা একটু আনমিউট করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আনমিউট আছি। আচ্ছা, অনন্যার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, বা অনন্যা তুমি যদি একটু বলো যে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের কি মত হতে পারে, যেটা তুমিও কে খুলনা আমরা কিভাবে কাজ করছি এবং আরো কিভাবে ভালোভাবে কাজ করতে পারি, তোমার মতামত তুমি যদি বলো। মানুষের অবস্থাতে মানে আমাদের তো অনেক বাধা বাধা এখনো আমরা সম্মুখীন হচ্ছি, তার ভিতরে একটা বড় সমস্যা ছিল হচ্ছে আমি একটু মুখচোরা স্বভাবের, যার কারণে এই ক্যামেরার কাছ সামনে এসে কথা বলা বা আমার উচ্চারণগত কিছু সমস্যা আছে, যেগুলোর কারণে প্রথম দিকের এপিসোড গুলো দেখলে এবং এখনের এপিসোড গুলো দেখলে আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন, যে অনেকটা পরিমার্জিত হয়তো বা নিজেকে করার চেষ্টা করছি এখনো, কতটুকু পারছি জানি না। সামনে যে কাজগুলো করছি এখানে আপনারা মন্তব্য করবেন এবং তার মাধ্যমে কিন্তু আসলে আমাদের দিন দিন মানে যে ভালো একটা জিনিস তৈরি করা সেই পথে এগোচ্ছি, কারণ প্রত্যেকটা এপিসোডের পেছনেই আপনাদের একটা ভালো মন্তব্য থাকে, যেখানে কিছু উপদেশ থাকে, যেখানে কিছু থাকে প্রশংসা,
তো আমাদের কাছে, আমার কাছে এখন মনে হয় যে প্রশংসাটা আসলে কিছুই না, প্রশংসাটা করে যারা দায় এড়িয়ে যেতে চায়, শুধু প্রশংসা করেই তারা চলে যায়, কিন্তু উপদেশ তারাই দেয় যা ভালো চায়, যারা চায় যে না ওরা আরো ভালো করে কাজ করুক। তো আজকে আপনারা যে কথাগুলো বললেন, অবশ্যই আমরা এর পরবর্তী যে এপিসোড গুলো করবো সেখানে এই এই যে যে চিন্তাটা সেটার প্রয়োগ করার, আর খুব বেশি কিছু বলার নেই, কারণ আমরা কাজ এখন চাইলে খুব বেশি করতে পারছি না, কারণ আমাদের প্ল্যান ছিল সুস্মিত যে আমরা এরপর সাতক্ষীরা নিয়ে পুরো একটা সিরিজ করব, কারণ কি খুলনার যদি প্রত্নস্থান বেশি বলি, মানে এখন আমার জানা মতে যে সাতক্ষীরাতে এত বেশি আছে, এই জন্য আমরা ভেবেছিলাম যে পুরো একটা সিরিজ করবো, এবং আমরা বড় বাজার নিয়েও কিন্তু সিরিজ আকারে করা শুরু করেছিলাম, যে আমরা দুটো বড় বাজার নিয়ে করেছি। তো আরো অনেক প্ল্যান ছিল যে আমরা হয়তো বা মারোয়ারিদের যে হোটেল আছে বা অন্যান্য যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আরো এপিসোড করব, কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা করতে পারছি না। এই সুস্মিত, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু একটা প্রশ্নের চাচ্ছি, একটা সহজ প্রশ্ন, তা হলো কেকে খুলনাতে এযাবৎকালে 40-এর ঊর্ধ্ব আপনার ভিডিও গেছে, এই ভিডিও গুলোর মধ্যে আপনাদের প্রিয় কোনটা আপনারা যদি বলেন, এবং দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে তারাও যদি কমেন্ট সেকশনে লেখেন আপনাদের প্রিয় ভিডিও কোনটি এবং কেন, আমরা খুশি হব। আমি দেবপ্রসাদ দাদার কাছে চলে যাচ্ছি। সুস্মিত, তোমাকে ধন্যবাদ। আমি আসলে প্রথমেই বলতে গিয়ে আমি কিন্তু নিজেকে সম্বরণ করেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আগে মানে এই প্রশ্নটা হয়তো তুমি করবে। তো আমার যে জায়গাটা, আমি সবচেয়ে বেশি ভিডিওটাকে আমি দেখেছি, এবং বলা যায় যে আমি দুবার কি তিনবার দেখেছি সেই ভিডিওটা, এবং আমাকে প্রচন্ড রকম ভাবে উজ্জীবিত করেছে। সেটা হচ্ছে ব্রতচারী গণসিনেমা এবং ভাষা সাহিত্য পাঠের যে অনুষ্ঠানটা ছিল সুন্দরীতে, সেই অনুষ্ঠানটা আমাকে এত বেশি উজ্জীবিত করেছে। আমি তার আগে অবশ্যই একটা কথা বলে নিতে চাচ্ছি, সেটা হলো যে কে কে খুলনার যতগুলো ভিডিও এখনো পর্যন্ত প্রচারিত হয়েছে তার কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটাই কিন্তু স্ব ক্ষেত্রে তুলে ধরা। যেমন 0 পয়েন্টে চুইঝালের সেই ইন্দ্রবংশী দেবের সেই সম্ভবত মিষ্টির দোকান, যেটা ইন্দ্রবংশী বাবু না কি যেন নাম সেটা, তো এগুলো কোনোটাই উল্লাসিনী সিনেমা হল আমাদের একটা সিনেমা যারা দেখে তাদের জন্য এটা হলো একেবারে মানে সেই একটা ইমোশনের জায়গা। আমি আমি একটা সিনেমা দেখেছি উল্লাসিনীতে সম্ভবত শেষ পর্যায়ে, একেবারে সেই সময় জরাজীর্ণ অবস্থা ভাঙাভাঙি হয়ে গেছে, সেই সময় আমি শঙ্খতে অনেকবার দেখেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেই যে ব্রতচারী গণসিনেমা এবং ভাষা সাহিত্য পাঠ 5 দিন ব্যাপী যে 80 জন মানে পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণকারীদেরকে নিয়ে তাদেরকে যেভাবে 5 দিনের ক্যাম্প করা হয়েছে, এটা ছিল এটা তুলে ধরা তা ছিল একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যে 5 দিন যে কাজগুলো হয়েছে সেটাকে একটা ছোট পরিসরে দেখানো, যেটা মনে হয় 21 মিনিট কি 25 মিনিটের একটা ভিডিও, আমি ঠিক টাইমটা আমার মনে নাই, এত সংক্ষিপ্ত জায়গায় এটাকে দেখানো এবং সুন্দরভাবে উপস্থাপন করা। আমি একটু এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে পড়ালেখা, আমাদের বাবা মারা যেটা বলে যে পড়ালেখা করো পড়ালেখা করো, মানে পড়ালেখা করতে গেলে যেটা আমাদের দরকার পড়ে সেটা হলো যে আমাদের ফিজিক্যাল হেলথের পাশাপাশি একটা মেন্টাল হেলথ বলে একটা জিনিস আছে যেটা আমরা গুরুত্ব দিই না, আমাদের এই একটা জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, সেটা হলো মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ যদি ক্লিয়ার না থাকে, যদি সুস্থ না থাকে, তাহলে ফিজিক্যাল হেলথ থাকবে না, ধীরে ধীরে ওটা ক্ষয় হয়ে যাবে। আমরা যতই বলি না কেন, আমরা হেলদি ফুড খেয়ে কিংবা ব্যালেন্স ডায়েট খেয়ে, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, 6টা উপাদান থাকলে তাকে আমরা ব্যালেন্স ডায়েট বলতে পারি, কিন্তু সেটা আমাদের সুস্থ শরীর দিচ্ছে কি না সেটা একটু খেয়াল করতে হবে। তো সেদিক দিয়ে বিবেচনা করলে এই যে ব্রতচারীদের সেই যে অনুষ্ঠানটা হয়েছিল এটা আমার কাছে মানে অসাধারণ, এই 5 দিনের যে অনুষ্ঠান এবং এর ভেতরে যে জিনিসগুলোকে তুলে ধরা, এবং এখানে যারা এর সাথে যুক্ত ছিলেন সেটা হলো
পিসিএম খুলনা, গানের তরী বাংলাদেশ এবং প্রাণগ্রাম শিল্পাশ্রম যশোর, এদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে এনারা এটার ভিতরে যুক্ত থেকে এই অনুষ্ঠানটাকে কিভাবে সফল করেছিলেন। এর পাশাপাশি যেটা আমি দেখেছি সেটা হলো, আমার ধারণা ছিল না ব্রতচারীর বিষয়টা, আমার ধারণা ছিল না, আমি পরবর্তীতে তোমাদের এই ভিডিওটা দেখার পরে আমি ব্রতচারী কি, এর আন্দোলন কোথা থেকে আসছে, কে সূচনা করেছে, যদিও তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে লেখা আছে, কিন্তু আমি আরো এটা ইন্টারনেটে আরো ঘেটেছি এবং আমি জানার চেষ্টা করেছি। সেখানে তোমাদের লেখা থেকে আমি যেটা পেয়েছি যে সিলেটের গুরু সদয় দত্ত সেই 1932 সালে এটা সূচনা করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো যে তোমার যদি শরীর সুস্থ থাকে তাহলে তোমার মন সুস্থ থাকবে, তোমার মন সুস্থ থাকলে তুমি তোমার পড়ালেখা ভালোভাবে করতে পারবে, তোমার ব্রেনে সেলগুলো কাজ করবে এবং তুমি সুস্থভাবে তোমার যে কাজটা তুমি করতে চাচ্ছ সেটা করতে পারবে। সেই বিবেচনায় এই ব্রতচারী গণসিনেমা এবং ভাষা সাহিত্য এটা আমার কাছে অন্যতম এবং এখনো আমি বলবো আমার দৃষ্টিতে শ্রেষ্ঠতম একটা উপস্থাপনা। এবং এখানে যে জিনিসটা আমার কাছে দেখেছি যে গণসিনেমা এক একজন 2 মিনিট 3 মিনিটের জন্য ছোট ছোট মানুষ তারা সিনেমা তৈরি করছে, হতে পারে আমাদের কাছে বড়ে, গ্রামের মানুষের কাছে বড়ে দেওয়া ওটা এমন কি শিল্প, কিন্তু যে বাচ্চাটা ওর ভিতরেও একটা শিল্প তুলে নিয়ে এসছে যে সে তার মা গোবর দিয়ে বড়ে দিচ্ছে বা খুড়িমা দিচ্ছে সেটাকে তার সিনেমাতে তুলে নিয়ে এসছে, তার একটা বোনকে সাইড করে দাঁড় করিয়ে তার বোনের সেই যে ভঙ্গিমা সেটাকে ভাই তার সিনেমাতে তুলে আনছে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ইমোশন এবং একটা ভালো লাগা এবং ভালো বাসার জায়গা থেকে এটা, এই বাচ্চাগুলোকে যদি এখন আমরা আবার যদি ফলো আপ করি তাহলে দেখতে পাবো যে তারা কিন্তু বেশ আনন্দের সাথে হয়তো কাজগুলো এর পরবর্তীতে ওরা করতে পেরেছে বা আজও করতে পারে, এবং আরো ভবিষ্যতেও এইভাবে যদি তাদের এই কর্মশালা মাধ্যমে তুলে আনা হয় তারা কিন্তু ক্লান্ত হবে না। আমি যে দেশে এখন আছি এখানে প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর খেলার মাঠ রয়েছে, আর প্রত্যেক স্কুলে বিশেষ করে কিন্ডার গার্ডেনে যে ধরনের মাঠ রয়েছে আমাদের দেশে খেলার মাঠ সেরকম নাই। তো এখানে এরা যে পরিমাণে লাফালাফি করে, ট্রাম্পোলিন রয়েছে, স্লিপার রয়েছে, মাঠ রয়েছে, লাফালাফি ঝাপাঝাপি করছে, পড়ালেখা করছে, সারাটা দিন তারা হইহুল্লোড় করছে, আমার যদি ব্রেনের সেল ঠিক মতন ভাবে কাজ না করে, আমাকে শুধুমাত্র একটা বই বসিয়ে দিয়ে আমি যে পড়লাম মনে থাকবে না, নিউরন প্রতিটা মুহূর্তে তো আমাদের সেল ধ্বংস হচ্ছে এবং নতুন করে কাজ করছে, তো আমাদের সেই জায়গাটাকে মনে রাখতে হবে, যে কারণে আমি মনে করি যে আমাদের মেন্টাল হেলথ দেখতে হবে ফিজিক্যাল হেলথের পাশাপাশি, আমরা যেন কোনো ক্রমেই মেন্টাল হেলথকে সেকেন্ডারি মানে একেবারে টার্সিয়ারি লেভেল মানে কি বলবো সাবসিডিয়ারিতে না ফেলে দিই, এটাকে যেন আমরা অন্যতম প্রধান হিসাবে আমরা সব সময় বিবেচনা করি। আমি এই বিবেচনায় আমার কাছে এটা শ্রেষ্ঠ। আমার আরো কয়েকটা ভালো লাগা জিনিস রয়েছে, যেমন আমার বাড়ি যদিও ডুমুরিয়াতে, ডুমুরিয়ার পাশেই ভরত ভাই না যেটা কেশবপুরের ভিতরে মানে যশোরের ভিতরে পড়ে গেছে, এবং পরবর্তীতে যেটা অনন্যা সেদিন তার উপস্থাপনায় বলছে যে আমরাই একমাত্র যারা এখনো পর্যন্ত এটাকে দেখাতে পাচ্ছি সেটা হলো ডালিচড়া বৌদ্ধ বিহার, যেটা আজ থেকে 1200 বছর আগে। চিন্তা করা যায় আমার বাড়ি থেকে মাত্র কয় মাইল দূরে, অথচ আমরা দেখতে পাইনি, ভরত ভাই না আমরা কয়জনে গেছি, আমি আজও যাইনি। আমার তো তোমাদের এই এই জিনিসগুলো দেখার পরে আমার তো প্রচন্ড রকমের একটা মানে উত্তেজনা ভিতরে কাজ করছে যে না আমি এইগুলো দেখতে যাব এবার। যে তো এই আর কি, যে আমি তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এরকম একটা জিনিসকে তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা সেই জায়গায় পার্টিসিপেট করে তুলে নিয়ে এসেছো, তার জন্য অবশ্যই কেকে খুলনার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো। এবং আমি অবশ্যই একটা সুযোগ পেয়েছি, আমার এক বন্ধু উনি ও আমেরিকার থেকে যেটা লিখেছে আমাকে, ওই যে মঞ্জু, ও আমার কলেজ মেট এবং আমার প্রচন্ড রকমের ভালো একটা বন্ধু, ও আমেরিকাতে শিকাগো শহরে রয়েছে, ও যেটা লিখেছে আসলে ও আমাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করে, তো আমার এলাকার অনেকেই আছে, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি এই আমার এই সুযোগে, সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য
এবং আশা করি যে আজকের পরে কেকে খুলনাকে আমার এলাকার আরো অনেকে, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আরো অনেকে জেনে যাবে এবং তার বিস্তৃতি ঘটবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আমি সাইমা সুমাইয়াকে সংক্ষেপে তার প্রিয় এপিসোডটি সম্বন্ধে বলার অনুরোধ করছি, সংক্ষেপে বলার অনুরোধ করছি। ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো যে খুলনা, খুলনা একটা আবেগের জায়গা আমার কাছে, যেহেতু অনেকদিন, দীর্ঘ 25-26 বছর খুলনায় থাকার পরে এখন অন্য একটা দেশে চলে এসেছি। তো এখন যখন খুলনার যে এপিসোডই আসুক না কেন, যখন খুলনার জায়গাগুলো দেখতে পাই তখন আমি বেশি, অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়ি। খুলনার কেকে খুলনার প্রত্যেকটি এপিসোডই অনেক ভালো। তবে সব থেকে বেশি আমার কাছে যেটা ভালো লাগে, যে আমি যখন খুলনায় ছিলাম তখন খুলনায় থাকতে আমি যে সকল অনুষ্ঠানগুলো করতাম কেকে খুলনা, সেই সকল অনুষ্ঠানগুলো এখন কেকে খুলনার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি দূর থেকে। যদিও আমি ফিজিক্যালি ওখানে থাকতে পারছি না, কিন্তু আমি কিন্তু দেখে নিজের মনের একটা তৃপ্তি পাচ্ছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ কেকে খুলনাকে, এবং তার সাথে সাথে কেকে খুলনা আরো বিভিন্ন জায়গার আবিষ্কার উন্মোচন করছে যেগুলো এখনো পর্যন্ত মানুষজন জানে না, অনেকেই জানে না। যেমন ওই যে বৌদ্ধ বিহার, তারপর আরেকটা রাজবাড়ি দেখিয়েছিল সেইটা, মানে এই সবকিছু মিলিয়ে আসলে খুলনা। তো এই জন্য কেকে খুলনা আমার কাছে অনেক বেশি আবেগের জায়গা, প্রত্যেকটি পর্বই অনেক বেশি আবেগের। ধন্যবাদ। ধন্যবাদ অনন্যা, যদি এবার বলেন সংক্ষেপে। দর্শক শ্রোতা, আপনারাও কিন্তু লিখবেন কমেন্ট সেকশনে আপনাদের প্রিয় এপিসোড কোনটি। আমার প্রিয় এপিসোড আমি বলবো প্রথমটা, মহেন্দ্র ঘোষের বাড়ি নিয়ে আমরা যেটা করেছিলাম, কারণ ওইটার পেছনে যে কাজগুলো ছিল, কাজের মানে আমার তো আর দেখার উপরে প্রিয়টা ঠিক ওভাবে ডিপেন্ড করছে না, আমার প্রিয়টা ডিপেন্ড করছে আমি আমার কাজটা কিভাবে আমি করেছিলাম। তো ওটার আগে যে একটা কাজ ছিল সেটা কিভাবে বলবো, একদম প্রথম দিন যখন কাজ করছিলাম, একটা প্রথম যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল কেকে খুলনা, এইটুকু করতে যে আমার কতটা শ্রম দিতে হয়েছিল, যে কতবার ভুল হচ্ছে, কতবার করছি। তো কেকে খুলনার প্রথম এপিসোডটা আমরা ওভাবে ঠিক করেছিলাম যে আমরা আসলে কি নিয়ে আসলে প্রথমে মানুষের সামনে যাব, কি দেখাবো তাদের। তো তখন আমরা ঠিক করলাম যে না, আমরা মহেন্দ্র কুমার ঘোষের বাড়িটাই দেখাতে পারি, যে এটা সবসময় আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা ঠিক জানতাম না তার ভেতরের ইতিহাস, বা সেটা আসলে কি ছিল, কোন বাড়ি, বা এটা কে করেছেন। এবং মহেন্দ্র কুমার ঘোষ সম্বন্ধে যখন জানলাম তখন আরো অবাক হয়েছিলাম যে খুলনায় এত উন্নত হবার পেছনে যার অবদানটা ছিল, যে তিনি যেভাবে কাজ করে গিয়েছেন। এবং ওই ওইটা করার সময় অনেক রকম একটা মানে চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, যে কিভাবে আমরা শুটিং করব। এবং ওখানে আপনারা দেখতে পাবেন যে একদম বাড়িটার ফ্রন্টে আমাদের একটা নেওয়া ছিল, যে এটা পিছনে যে আহসান আহমেদ রোড, রোড দেখাচ্ছিলাম। তো ওইখানে টালিটা একদম ভাঙা ছিল, এবং টালিটা ভাঙা থাকার কারণে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। এবং আমরা যখন শুট করছি, ওই বাড়ির যিনি কেয়ারটেকার আছেন তিনি এসে বলছিলেন যে তোমরা ওখানে গেছো কেন, এবং এক প্রকার আমরা তাকে ধমক দিয়ে আটকে রেখে কোনো মতে ওই শুটিংটুকু করে চলে এসেছিলাম। হ্যাঁ, তো কাজ করতে যে এটা আমার মানে আমার কাছে মনে হয় যে ওটা একটা চ্যালেঞ্জের কাজ ছিল, এবং খুলনাবাসীর কাছে প্রথম কি দেখানো, বা নিজেদেরকে আমরা কিভাবে দেখাচ্ছি, প্রত্যেকটা কাজই আমার কাছে মনে হয় আমরা খুলনার প্রথম যে কাজটি করেছিলাম ওটি আমার কাছে সবচেয়ে ভালো ছিল। এবং ভালো ছিল কি, ওটার সবচেয়ে ভুল ছিল বেশি আমি বলবো ওটাতে, আমার কথার জড়তা বা বিরক্তি বা উচ্চারণ সঠিক না, সবকিছু মিলিয়ে। সুস্মিত বলবেন আপনার প্রিয় এপিসোড কোনটি, সংক্ষেপে বলার অনুরোধ করছি। আমাকে শোনা যাচ্ছে? জি হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কম্পিউটারটা হঠাৎ করে ক্র্যাশ করতে আমি এখন মোবাইলে চলে এসেছি। অসুবিধা, হ্যাঁ শোনা যাচ্ছে।
আমি একটা ছোট করে ব্রতচারী এই নাচটা আমরা যখন জাতিগত জীবনে যখন ইউএন মিশনে বিভিন্ন দেশে যাই তখন কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রায় 800-900 সোলজার একসাথে এই নাচটা করে, এবং এটা খুবই একটা পপুলার এবং জনপ্রিয় একটা নাচ আমাদের সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে। আর আমি বলবো যে আস্তে আস্তে তোমাদের এপিসোড যত বেশি হবে চ্যালেঞ্জে তত বেশি হবে, কারণ একটা থেকে আরেকটাতে যেতে হবে, একটা ভালো হলো পরেরটা খারাপ হবে এটুকু, পরেরটা আরো ভালো করতে হবে, এই চ্যালেঞ্জ গুলো আস্তে আস্তে বাড়তে। আমি মনে করি আমার দেখা মহেন্দ্রনাথের যে প্রথম এপিসোড এইটা রিসার্চ ওয়ার্ক অত্যন্ত অত্যন্ত ভালো ছিল এবং খুবই ভালো ছিল, আমি এটা উন্নত মানের রিসার্চ। সেকেন্ড আমি বলবো উল্লাসী সিনেমা যেটা করা হয়েছে ওটাতে আমাদের চেষ্টা মিটিনি, আমাদের আরো কিছু জানার দরকার আছে, আমরা মনে করি যে আরো অনেক কিছু করতে হবে। আর এই গতদিনে যেটা হলো মাজেদা পাখি, এটি একজন মানুষের বিশাল এক বন্যস্ত জীবন, ওই 10 মিনিট 15 মিনিট এটা আরো বেশি করতে হবে, এবং এমনি খুলনাতে প্রচুর আমাদের গুণীজন ব্যক্তি আছে, এখনো আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, হয়তো যদি কিছু কিছু চলে যাচ্ছেন, ক্যাপ্টেন লি করিম স্যার চলে গেলেন বিকেএস বিএল কলেজে, তারপরে কচি ভাই চলে গেলেন, তারপরে আমাদের বীরেন বাবু স্যার চলে গেলেন, জানি না আর এই করোনা আর কাকে কাকে নিয়ে যাবে, আমাদের আলী আহমেদ স্যার চলে গেলেন, নাজিমুদ্দিন স্যার নাই আমাদের মাঝে, এমনি খুলনার অনেক কৃতী এবং জ্ঞানী লোকগুলো ছিল যারা খুলনার অনেক কিছু জানতেন এবং খুলনার সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ছিল, আমরা তো তাদেরকে হারিয়ে ফেলছি। তো আমি চাই যে খুলনা কে খুলনা শত বাধার মধ্যেও হলেও তোমরা এদেরকে ধারণ করো এবং আমাদের খুলনাকে বিকশিত করো। আরেকটা ব্যাপার যে স্রোত সামনের দিকেই যাবে এবং সামনের দিকে যেতে গেলে অসংখ্য বাধা আসবে এবং সেই বাধাকে তুচ্ছ ভেবে যদি এগিয়ে যাও ইনশাল্লাহ আমরাও তোমাদের সাথে আছি, আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য আছে আমরা তোমাদেরকে চেষ্টা করব সাহায্য করার জন্য যেখানে যেরকমই পারি না কেন। আর অনন্যাকে শুধু একটা কথাই বলবে যে দেয়ার আর টু থিংস ইন দা অডিও ভিজুয়াল সেক্টর, ওয়ান ইজ গ্ল্যামার এন্ড আনাদার ইজ কনটেন্ট। তুমি কনটেন্টটাকে পেয়েছো ভাইয়া, আপনার কথা কিন্তু খুব কম শুনতে পাচ্ছি, আরেকবার একটু বলবেন প্লিজ। আমি অনন্যাকে বলতে চাচ্ছি যে তোমার অডিও ভিজুয়াল সেক্টরে দুইটা জিনিস দেখে নিয়ে গেছে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে গ্ল্যামার, তো তোমাকে কিন্তু কন্টেন্ট দিয়ে উতরে যেতে হবে নট গ্ল্যামার, আমি এটাই বলতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের দর্শক শ্রোতারা আমাদেরকে অনেক মন্তব্য করেছেন তাদের প্রিয় এপিসোড নিয়ে। সৈয়দ নিগারগণ লিখেছেন উল্লাসিনী সিনেমা হল, মোহাম্মদ আল মুনতাজির লিখেছেন মহেন্দ্র ঘোষের জমিদার বাড়ি, কারণ তিনি আধুনিক খুলনা নির্মাতা ছিলেন। আমাদের সাথে আছে গৌরাঙ্গ নন্দী দাদা, দেখছি শুনছি সবগুলো এপিসোডই ভালো। সৃষ্টি ব্যানার্জি, স্মৃতিকণা মণ্ডল বলছেন এটা বলার অপেক্ষা রাখা আছে, কেকে খুলনার প্রতিটি পর্ব অনেক অনেক সুন্দর। আমরা জানি কেকে খুলনা আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং আপনাদের ভালোবাসার পেয়ে আমরা সত্যি অনেক নিজেদেরকে সমৃদ্ধ মনে করছি। আমি এখানে বলে নেই আমার প্রিয় এপিসোড কোনটা, আমার প্রিয় এপিসোড যদি আমি বলি অনন্যার প্রেক্ষিতে তাহলে আমি বলবো যে ইন্দ্রমোহন সুইটস এর যে এপিসোডটা সেইটাই, কারণ ওইটা আমার প্রথম এপিসোড ছিল কেকে খুলনাতে, এবং আমার মনে হয় যে ওইটা কেকে খুলনার যাবতীয় যে এপিসোড গুলো আছে তার মধ্যে সব থেকে ভুল ছিল এপিসোডটাতে, সব থেকে বেশি ভুল হয়েছিল কথায় বাচন ভঙ্গিতে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো মহেন্দ্র ঘোষের জমিদার বাড়িটা তো অনন্যার এবং আমার আমার হচ্ছে ইন্দ্রমোহন সুইটস। তো আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন শেষ প্রশ্ন এবং তারপর আমরা বিদায় নিয়ে আমরা চলে যাব। তার আগে একটু বলে রাখতে চাই শাকিল ভাইয়ের কথা প্রেক্ষিতে, আমরা কিন্তু খুলনার যারা প্রাগ্যজন আছেন যেমন বি করিম স্যারের কথা বললেন বা আমাদের এর আগে গেছে শেখ কামরুজ্জামান টুকু, মুজিব বাহিনী প্রধান, তো আমরা কিন্তু বেশ কিছু ইন্টারভিউ আমরা নিয়ে রেখেছি, আমরা পর্যায়ক্রমে প্রতি মঙ্গলবারে আমরা আমরা আপলোড দিচ্ছি গোল্ডেন টাইমস অফ খুলনা ওরাল হিস্ট্রি, তো এই নামে আমরা প্রতি মঙ্গলবারে আপলোড দিচ্ছি আমাদের গুণীজনদের বক্তব্য, আপনারা আশা করছি পরবর্তী দিনগুলোতে দেখতে পারবেন। তো আমার শেষ প্রশ্নটা এমন যে আপনারা যারা দর্শক শ্রোতা আছেন
কি খুলনার জনমত এবং সার্বিক সহযোগিতা। দেখুন আমরা আমাদের যে যাবতীয় কন্টেন্ট গুলো, একটা মোবাইল ক্যামেরা, একটা ছোট্ট এডিটিং প্যানেল, আমাদের নিজেদের যে মিউজিক ইকুইপমেন্টস আছে সেখান থেকে তৈরি করা মিউজিক, এইগুলো দিয়েই করছি এবং এইগুলো দিয়েই কিন্তু এখনো পর্যন্ত টিকে আছি। তো আমরা শুধুমাত্র আর্থিক সহযোগিতার কথা বলছি না, যে সামগ্রিক সহযোগিতা, যে কোনো এই সহযোগিতা বিভিন্ন প্রকারভেদ হতে পারে, যেটা আপনি আপনারা বলতে পারবেন। এটা হতে পারে জনমত বৃদ্ধিতে, এইটা হতে পারে যোগাযোগ বৃদ্ধিতে, এইটা হতে পারে যে কোনো একটা এলাকায় কারোর সাথে পরিচয় করে দিতে, বা কোনো একটা এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান দিতে, বা এমন কোনো গুরুত্বপূর্ণ বইয়ের সন্ধান দিতে যেখান থেকে আমরা আরো তথ্য পাবো। তো আপনারা যারা দর্শক আছেন, এই প্রশ্নটা শুধুমাত্র আমি স্ক্রিনে থাকা মানুষদেরকেই করছি না, আমরা যারা আমাদের কমেন্ট সেকশনে আছেন, আমাদের যারা দেখছেন আমাদের লাইফটি, তাদেরকেও করছে যে আপনারা কিভাবে আমাদের সাহায্য করতে পারেন, কারণ আপনাদের সাহায্য আমাদের অনেক অনেক প্রয়োজন। কারণ আমরা একটা পরিবারই, আমি সবসময় বলেছিলাম আমাদের, আমরা কেকে খুলনা একটা পরিবার। আমাদের যে ইউটিউব যে লাইভটা গেছিল সেখানে বলেছিলাম যে আমাদের কেকে খুলনা পরিবারের এখন সদস্য সংখ্যা 1200, তো দিন কে দিন বাড়ছে। এখন চুইঝালের এপিসোডের আপনার ভিউ সংখ্যা চলে গেছে 22,000 ছাড়িয়ে গেছে। তো আমি ধরেই নিচ্ছি যে আমাদের পরিবারে এখন সদস্য সংখ্যা 22,000। তো এই 22,000 মানুষের কাছে আমাদের অ্যাপিল এটা যে আপনারা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, কারণ একে খুলনা শুধু আমাদের একার ইউটিউব চ্যানেল নয়, এটা আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের কথা বলার, আপনাদের খুলনাকে রিপ্রেজেন্ট করার, আপনাদের চোখে খুলনাকে রিপ্রেজেন্ট করার একটা মাধ্যম এই কেকে খুলনা। তো এই সম্বন্ধে আপনাদের বক্তব্যকে জানতে চাচ্ছি আমি। এটা মুক্ত প্রশ্ন, প্রত্যেকেই নিজেদের মতো করে উত্তর দিতে পারবেন। শাকিল ভাই কিছু কিছু বলতেন বোধ হয়। হ্যাঁ, আমি বলতে চাই যে আমরা তো চেষ্টা করবো কিছু সাহায্য করার, বা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যখন পারি আর কি। একটা জিনিস কি, একটা সিস্টেমেটিক ওয়েতে যেভাবে আমরা চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের জানা বা আমাদের দেখা, আমরা যখনই যেতে পারি সেটাতে তোমাদেরকে আমরা অভিহিত করবো। আর একটা ব্যাপার, টেকনিক্যালি কিছু জিনিস দিয়ে সাহায্য করা, সেটা দেখি আমি যদি ভবিষ্যতে কিছু করতে পারি আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর কি। আর আমরা, হ্যাঁ, তো আমার মাধ্যমে বা আর একজনের মাধ্যমে আমি চেনা জানা পরিচয় দিতে পারি। সো আমি যখনই তোমাদের কাছে কিছু ইনপুট পাবো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করবো। তুমি আমাকে ইনপুট দিও বা বলো যে আমরা এইটা করতে যাচ্ছি, আমরা এইটা করতে যাচ্ছি, তোমাদের আগের পরিকল্পনাটা যদি আমি জানতে পারি আমি তোমাদেরকে সেই মতো সাহায্য করতে পারি। খুলনাতে এখনো প্রচুর আমার বন্ধু বান্ধবরা বসে আছেন এবং তারা অনেকেই অবসর জীবন যাপন করছেন, অনেকেই আবার বিভিন্ন কাজের সাথে জড়িত আছে, এবং দেশের বাইরেও প্রচুর লোক আছে ইনশাল্লাহ। যেমন আমি একটা তোমাদেরকে ছোট একটা কাহিনী কথা বলি, আমারই নামে নাম শাকিল আনোয়ার, সে এখন বিবিসির সংবাদদাতা, এবং তোমরা বিবিসি শুনলে হি ইজ এ বিবিসির প্রডিউসার শাকিল আনোয়ার। সে কিন্তু তোমাদের এই অনুষ্ঠানটা প্রায় দেখছে এবং প্রত্যেকদিনই আমাকে কিছু না কিছু কমেন্ট করে, এবং ওর বাড়ি ছিল দোলখোলাতে এবং ওদের বাড়িটা কিন্তু এখনো আছে। তেমন অশোক কুমার দে, তারপরে আমাদের খুলনায় যারা আমাদের 79 ব্যাচের যারা মেসেন বিশেষ করে ছাত্র ছিলাম বা সিটি কলেজের ছাত্র ছিলাম, তারাও কিন্তু এতে চেষ্টা করছে। এটি আর কি, আমি ইনশাল্লাহ তোমাদের সাহায্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের। আমি জেনে খুশি হলো যে বিবিসির একজন প্রযোজক আমাদেরকে নিয়মিত দেখছে। আমি এবারে দেবপ্রসাদ বিশ্বাস দাদার কাছে একটু যেতে যাচ্ছি। ধন্যবাদ সুস্মিত। আমি একটু অন্যভাবে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আগামী যদি করোনা এই প্রাদুর্ভাবটা একটু কমে আসে এবং আমি যদি দেশে আসতে পারি, আমি চেষ্টা করছি আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে বাংলাদেশে আসার জন্য। এবং আমার পরবর্তী পদক্ষেপ রয়েছে যে আমি আমার বাদ বাকি জীবন যতদিন বেঁচে থাকি আমি আমার গ্রামেই আমি কাটাবো। তো সেই হিসাবে আমি চাইবো কেকে খুলনার সাথে পুরোপুরিভাবে, যদি তোমরা আমাকে কোনো জায়গায় আমাকে বলো যে দাদা এটুকু আমাকে
আমাদেরকে করে দাও, আমি সেটুকু চেষ্টা তো করবই। যেমন শাকিল ভাই যেটা বললেন, সরাসরি এখানে আমি বলবো না যে কি কি স্ট্রিমে আমি হেল্প করব, সেটা আমি বলতেছি না, তবে আমি কেকে খুলনার সাথে পুরোপুরিভাবেই মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি থাকব, এবং আমি সশরীরে যেহেতু খুলনায় থাকছি আমি চেষ্টা করব, এবং আমি তোমাদের সেই ডাক পেলে আমি দৌড়াই চলে যাব। অসংখ্য ধন্যবাদ দাদা, মানে এইটাই তো চাই, মানে আমাদের একজন দর্শক তিনি বলছেন যে আমি তোমাদের সাথে আছি, এবং এইটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। দাদা আপনার জন্য অনেক শুভকামনা, এবং আপনি যে ইচ্ছাটা প্রকাশ করেছেন আমাদের নিয়ে, আশা করছি সেটা যেন পূরণ হয়। ধন্যবাদ। আমি সুমাই আপুর কাছে যেতে যাচ্ছি, সুমাই আপু যদি কিছু মন্তব্য থাকে। ধন্যবাদ। যেহেতু খুলনাতেই আমার বেড়ে ওঠা, সেহেতু খুলনায় পরিচিত অনেক মানুষ আছেন, তো সেইভাবে আমি তোমাদেরকে একটা হেল্প করতে পারি, কে কে খুলনাকে হেল্প করতে পারি, যে যারা পরিচিত আছেন, বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ আছেন, যেমন আমার দাদি ছিলেন, উনি মারা গেছেন, আমার দাদি বেঁচে থাকতে যদি এটা থাকতো তখন আমি আমার দাদির সাথেই তোমার মানে কে কে খুলনা টিমকে কথা বলিয়ে দিতে পারতাম, কারণ উনি অনেক আগে থেকে ওখানে ছিলেন, উনি অনেক কিছু বলতে পারতেন। সেরকম ভাবে পরিচিত আমার যারা আছে আমি সেভাবে কেকে খুলনার অবশ্যই জানাতে পারি। এভাবে একটা সাপোর্ট অবশ্যই থাকবে, এবং সব সময় আমি কেকে খুলনার পাশে আছি, সাথে আছি, যদিও দূরে আছি কিন্তু তারপরেও আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি সব সময় চেষ্টা করব সাথে থাকার, যতটুকু সম্ভব সব দিক থেকে আমি চেষ্টা করব সহায়তা করার। সেটা তথ্যগত ভাবেও হতে পারে, আর্থিক ভাবে হতে পারে, মানে যে কোনো ভাবেই হোক আমি সবসময় সাথে আছি। ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এই যে আমি বলি, আমাদের দেহ বা ঘরটা পড়ে আছে খুলনার বাইরে, কিন্তু আমাদের মনটা কিন্তু খুলনাতে থাকে, এটা মনে হয়। হ্যাঁ জি জি, একদমই একদমই, আপনারা একদমই ঠিক বলেছেন। তো আমি অনেকটা আপ্লুত আপনাদের যে এই যে আশার বাণী আপনারা শোনালেন যে কেকে খুলনার পাশে আছি, এটা শুনে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে নিজেকে। কিন্তু একটা অনুরোধ আমি আপনাদের করব, এবং এই অনুরোধটি আমি শুধু আপনাদের না, যারা এই অনুষ্ঠানটি দেখছেন এখন তাদের সকলকেই আমরা করছি, তা হলো যে সব থেকে সুন্দর এবং সবার পক্ষে যেটা করা সম্ভব হবে সেই সহযোগিতা এমন হবে যে কে কে খুলনা যেহেতু খুলনাকে রিপ্রেজেন্ট করছে, এবং খুলনা আজকের দিনে বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ জনপদ, এবং অনেক মানুষই সম্বন্ধে জানতে ইচ্ছুক খুলনার গল্পগুলো, তো আপনারা যেন আমাদের যে কন্টেন্টগুলো আছে আপনারা নিয়মিত লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে করবেন আমাদের চ্যানেলটি। এবং কে কে খুলনা এর অর্থ হলো কারা কারা খুলনা, মানে কারা কারা খুলনার সাথে আছেন, এরকম ভাবে দেখতে গেলে তো আপনারা সবাই খুলনার সাথে আছেন, কারণ ইউটিউবে তো বিশ্বের প্রতিটি মানুষ কে কে খুলনা সম্বন্ধে জানতে চাচ্ছেন, জানতে পারবে। এই জন্য কে কে খুলনা সবার প্ল্যাটফর্ম, এই জন্য কে কে খুলনাকে যে আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেবো, এইটাই হোক আমাদের প্রত্যয়। আপনার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ আল মুনতাজির বলছেন, সুস্মিত, খুলনা দক্ষিণবর্গের বেশ প্রাচীন একটি জনপদ, কেকে খুলনাই একমাত্র প্রতিষ্ঠান যারা খুলনাকে সকলের মাঝে তুলে ধরছে, আমি এ কারণে কেকে খুলনা টিমকে সাধুবাদ জানাই। আমি আমার জানাশোনা সকল প্রাচীন এবং তথ্য সমৃদ্ধ প্রত্নতত্ত্ব বা ঐতিহাসিক স্থানের সন্ধান তোমাদের জানিয়ে দেব, সাথে আছে সবসময়। অসংখ্য ধন্যবাদ। দর্শকদের কাছ থেকেও এমন আশাবাদী মন্তব্য আমরা পাচ্ছি, অনেকটা ধন্য মনে হচ্ছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে কে কে খুলনা নামটা আসলে কেন, কে কে মানেটা কি, এটা আমার একটা কোশ্চেন ছিল, তো সেটা সুস্মিত অ্যান্সার দিয়ে দিল, সে আসলে কে কে খুলনা কেন।
আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ আল মুনতাজির আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই পর্বে আমি আমার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই সৈয়দা নিগার বানু, যার মস্তিষ্ক প্রসূত আইডিয়া হলো খুলনা ইনস্টিটিউট এবং কেকে খুলনা, যিনি আসলে আমাদেরকে স্বপ্নটা দেখিয়েছিলেন যে কেকে খুলনা হবে খুলনার পরিচায়ক, ডিজিটাল প্ল্যাটফর্মে কেকে খুলনা হবে খুলনার পরিচায়ক। এরপরে ধন্যবাদ জানাবো রকিবা খান লুবাকে, যিনি প্রথম থেকেই আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে 5টি সংগঠনকে, যারা সবসময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাচ্ছি লালবাউল খানাঘর আসর খুলনা, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থা খুলনা, গানিত্তরী বাংলাদেশ এবং প্যারালাল সিনেমা মুভমেন্ট খুলনা, যারা আমাদেরকে লজিস্টিক্যালি, যারা আমাদেরকে ইমোশনালি, যারা আমাদেরকে বিভিন্ন তথ্যের মাধ্যমে দিয়ে বারবার পুশআপ করছেন যে তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। এ পর্বে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আমার যে টিম মেম্বারকে। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই অনন্যাকে। অনন্যা তার সুমধুর বাচন ভঙ্গি দিয়ে এতদিন ধরে কেকে খুলনা সঞ্চালনা করে এসছে, এবং কেকে খুলনা মানে কেকে খুলনার মুখপাত্র হয়ে উঠেছেন অনন্যা। অনন্যাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ধন্যবাদ জানাতে চাই দুর্জয় হালদারকে। দুর্জয় হালদার আমাদের এডিটিং এবং ক্যামেরা এই দুটি দিক খুব নিখুঁত ভাবে এবং খুব দৃঢ়তার সাথে প্রত্যয়ের সাথে সামলিয়ে যাচ্ছেন। দুর্জয়কে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি গোলাম রব্বানি ভাইকে, যিনিও আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি আমাদের স্বপ্নের সাথে নিজের স্বপ্নটাকে একত্র করে একই রঙে আসলে মিশে গিয়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি রব্বানি ভাইকে। ধন্যবাদ জানাতে চাই আমার পুরো সোশ্যাল মার্কেটিং টিমকে, আমার কয়েকজনের নাম না করলে হয় না, ঋতুপ্রীতা দে রায়া, সংযুক্তা রায়, হৃদয় পাল এবং মুনায়েম, মিতু, এবার আমাদের যে কিশোর বিভাগে যারা আছে প্রথমা, অদ্রি, তনুশ্রী, এরা সকলেই যারা আমাদেরকে প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো শেয়ার করে তাদের বন্ধু বান্ধবের মধ্যে পরিবারের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এ বাদেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি খুলনা ইনস্টিটিউটকে, এবং ধন্যবাদ জানাচ্ছি শেখ সোহেল আলী ভাইকে, যিনি কেকে খুলনার যে তথ্য ভান্ডার তিনি খুলনা ইনস্টিটিউট ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে দান করে গেছেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান লিখন স্যারকে, এবং সেই সাথে আমাদের সকল আমাদের যে এখন পর্যন্ত 22,000 যে দর্শক যারা আমাদেরকে দেখেছেন আমাদের কেকে খুলনার যে এপিসোডগুলো, তাদের সকলকে প্রতি কৃতজ্ঞতা। তা আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের বিশ্বাস, আমরা ভরসা রাখি যে আমরা মাটির প্রদীপ হয়ে, অসংখ্য মাটির প্রদীপ একত্র হয়ে খুলনাকে আমরা রিপ্রেজেন্ট করব গ্লোবাল প্ল্যাটফর্মে। আমি অনন্যা এবং বাকি সকলের কাছে আমি অনুরোধ করছি যে যদি কারো কোনো শেষ কথা বলবার থাকে আমরা শেষ করতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? আসলে আমার সামনে ফ্রিজ হয়ে গেছি যেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আজকে আমাকে সঙ্গে যারা যারা ছিলেন সকলকে অনেক ধন্যবাদ। আর আমরা খুব শীঘ্রই আবার আসতেছি আমাদের নতুন পর্ব নিয়ে। সামনের মাসে একটা পুরো আলাদা রকম আয়োজন আছে আপনাদের জন্য, আশা করি আপনাকে ভালো লাগবে। সবাই থাকবেন আমাদের সাথে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে কিরাম হচ্ছে আমাকে এপিসোড গুলো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, শুভম। আমার তো খুলনার ভাষা শুনতে ভালো লাগে, আমি অনেকদিন কই নে, তো আমার খুব ভালো লাগে। বাড়ি গেলি তো আমার মার সাথে, অনি তুমি কি আসতেছো, অনি খাতি আসবা না, এই যে এই ভাষাগুলো যেন একেবারে। হ্যাঁ, তো আমি খুলনার ভাষায় আমি কথি চাচ্ছি, কে কে খুলনা তুমি, তোমরা আমার বাড়ি আসবা, খাতি খাইয়ে যাবা একদিন ডাল ভাত, এই নিমন্ত্রণ তোমাকে থাকলো।
আচ্ছা দাদা, সুইজাল দে ডোলে ডোলে ভাত কে বানে। সুইজাল দে খাওয়া বানি। আচ্ছা সুমাই আপু, আমি কিন্তু খুলনার ভাষা কইতে পারি না। যেটা বলতে চাই যে কেকে খুলনা আরো সামনের দিকে এগিয়ে যাক। কেকে খুলনার যে টিম নিজেদেরকে আরো সমৃদ্ধ করুক, আমাদেরকে কেকে খুলনার মাধ্যমে আমরা আরো সমৃদ্ধ হই, কেকে খুলনার সম্পর্কে, খুলনার সম্পর্কে আমরা আরো অনেক বেশি জানতে পারি, এবং আমরা যারা দর্শকরা আছি আমরা দর্শকরাও যেন সর্বাত্মক ভাবে কেকে খুলনাকে সহযোগিতা করি। কেকে খুলনা, ইটস অল অ্যাবাউট খুলনা, আমাদের খুলনা সামনে এগিয়ে যাক। ধন্যবাদ। শাকিল ভাই, আমি আমার হ্যালো শুনতে পাচ্ছ? জি না, ওই যে আমি ভাষা নিয়ে একটু কথা বললাম, তার জন্য হঠাৎ করে উজ্জীবিত হয়ে গেল। খুলনার ভাষা কিন্তু সত্যি খুব মানে শ্রুতি মধুর, খুলনাকে আইডেন্টিফাই করে এবং যেটা বুঝতেও সবাই পারে, আবার একটা আঞ্চলিকতারও টান থাকে। যেমন অন্যান্য ডিস্ট্রিক্টের ভাষা কিন্তু মানুষ বুঝতে পারে না, কিন্তু খুলনার ভাষাটা মানুষ বুঝতে পারে এবং আঞ্চলিকতা টানটাও থাকে আর কি। যেটা আমি আমার চাকরি জীবনে এবং আমি বিভিন্ন দেশ ঘুরে যেটা বুঝতে পেরেছি যে খুলনার ভাষা মানুষ বুঝতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে খুলনা এখন যে অবস্থায় আছে, বা আমরা 20 বছর আগে বা 30 বছর আগে যেটা দেখেছি, তার থেকে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। এবং তখন হয়তো আমরা কেউ থাকবো না, কিন্তু তোমাদের এই কাজগুলো থেকে যাবে এবং আমরা যে তোমাদের সাথে ছিলাম এটাই আমাদের হয়তো পরকালের জন্য একটা পাথর হয়ে থাকবে। ধন্যবাদ। আমি একটা সর্বশেষ কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানটির জন্য কেকে খুলনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যেন আরো এরকম লাইভ আরো হয় সেই আশা ব্যক্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সকলের, আপনারা যারা এত সময় দেখেছেন আমাদের প্রোগ্রাম, এবং আপনারা সবাই সাথে থাকবেন, আমাকে শুভকামনায় রাখবেন, এবং আমরা যাতে আরো ভালো করতে পারি আপনারা সেই প্রত্যয় রেখে আমাদেরকে আজকে বিদায় দিন। আজকে বিদায় নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভ